আয়েশা ভূমিকম্প কেন আসে একবার বলুন আম্মা জান আয়েশা গা যতগুলো জবাব দিয়েছিলেন তার মধ্যে একটা কথা তিনি বলেছিলেন যখন দেখবে তোমার যখন দেখবে নারী জাতিরা মেয়ে মহিলারা মেয়ে ছেলেরা ওরা নাকি নিজেদের স্বামীর জন্য নয় বরং রাস্তার মানুষগুলোকে বাজারের মানুষদের খুশি করার জন্য ভালো ভালো সাজগোজ করে আর সেন্ট স্প্রে করে সুগন্ধি মেখে যখন বাইরে বেরিয়ে যাবে গে আমি আয়েশা বলি ওই সময়ে ভূমিকম্প দেখা যাবে আমরা দেখছি কিন্তু আমরা এই অসৎ কাজ থেকে নিষেধ করছি না নিষেধ করছি না আমার আম্মা জানেরা ও আমার মা জানেরা আমার বোনেরা মেয়েরা বেটিরা মনে রেখে দিন এমনি করে আমার রাসূলুল্লাহর উপরে তিন দিন ধরে একটা নতুন ভাব উদয় হয়ে গেল আমার নবীজি খাওয়া দাওয়া করেন না আমার নবীজি আম্মাজিদের সঙ্গে কথা বলেন না না ঘরে না বাইরে সাহাবীদের সঙ্গে কথা বলেন না মসজিদে নববী মেম্বারে আমার নবীজি ওয়াজ করেন না আজান হয়ে যায় আমার নবী মুখটা বন্ধ করে মসজিদে চলে আসেন নামাজ পড়িয়ে দিয়ে আবার মুখটা নিচু করে হুজরা শরীফের ভিতরে চলে যান ঝরঝর ঝরঝর করে কাঁদেন আমার নবী আমার আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেন ওই সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান ফাতেমাকে বললেন ও নবীর বেটি ফাতেমা তোমার আব্বা জানের এই রকম তিন দিন হয়ে গেল একটা নতুন ভাব উদয় হয়েছে তুমি হলে তার বেটি তুমি একবার গিয়ে তোমার খোঁজ নেওয়ার প্রয়োজন রয়েছে যাও না ফাতেমা তুমি গিয়ে একটু তোমার আব্বাকে জিজ্ঞাসা করো না এমন কেন করছেন তিন দিন ধরে খাওয়া নেই দাওয়া নেই কিচ্ছু নেই কথাবার্তা নেই হযরতে আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা গেলেন নবী পাকের কাছে গেলেন আয় আল্লাহর নবী আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আব্বা জান আমি ফাতেমা এসেছি আব্বা গো বলুন আপনার কি হয়েছে কেন এমন করে তিনটে দিন পার হয়ে যায় কেন কেঁদে জারে জার হয়ে যান কারো সঙ্গে কথা বলেন না গো নবী আমার বলেন ফাতেমা রে আমি যেদিন মিরাজে গিয়েছিলাম আমি মিরাজ শরীফে গিয়ে আমি জাহান্নামের ভিতরে ছয় মহিলাকে দেখেছিলাম ছটা মহিলাকে দেখেছিলাম ওই ছয় জনার কথা আমার এখন মনে পড়ে গেছে ফাতেমা তাই আমি তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছি তাদের কষ্টে আমি নবী আমি কথা বলতে পারছি না কারোর সঙ্গে আমি রাত দিন ধরে আল্লাহর কাছে ওই ছয় মহিলার জন্য আমি ক্ষমা চাইছি আল্লাহ যাতে ক্ষমা করে দেন কি কঠিন অবস্থা তাদের আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ দেখলেন জাহান্নামের ভিতরে আমাকে একবার বলুন না আল্লাহর নবী বললেন বেটি ফাতিমা আমি জাহান্নামের ভিতরে প্রথম একজন মহিলাকে দেখলাম আমি প্রথম একজন মহিলাকে দেখলাম ওই মহিলার জিভটা বার করে নিয়ে ওই জিভে জাহান্নামের আগুনের হুক মেরে ঝোলানো রয়েছে যেমন গরু জবাই করার পরে গরুর মাথাটা গরুর কান ছিদ্র করে লোহার হুক দিয়ে টাঙিয়ে রেখে দেওয়া হয় ওই মহিলার জবানটা জিভটা বার করে জিভের ভিতরে হুক লাগিয়ে জাহান্নামের ভিতরে টাঙানো আছে ওকে ফ্রাই করা হচ্ছে ওকে ভুনা করা হচ্ছে আম্মা জান ফাতেমা বললেন আব্বা জান এর কারণটা কি ওই মহিলার কি এমন অপরাধ ছিল কি এমন অন্যায় ছিল যে তাকে এই অবস্থা আমি হাদিস বলছি আমার মায়েরা আম্মা জানেরা বোনেরা যে যেখানেই আছেন আমার কথাগুলো শোনেন আজ এই এত ঝড় এত মার খাচ্ছি
তার কারণ দোষ কিন্তু পুরো আমাদের একটু সংযত হতে হবে নবী আমার বললেন এ ফাতেমা ওই মহিলাটা ওর জবান দিয়ে গীবত করত মানুষের গীবত করে বেড়াতো গো গীবত কি হটিসটা গীবত গীবতটা কি সাহাবারা নবীকে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী বললেন কোন মুসলমানের পিছনে তার বিরুদ্ধে এমন কিছু কথা বলা যে তার সামনে বললে ওই লোকটা অসন্তুষ্ট হয়ে যেত এটাই গীবত হুজুর যার সম্পর্কে আমরা বলছি সে যদি সেই কাজটা করে থাকে ধরেন আমি চুরি করেছি আপনারা বলছেন হাকিম সাহেব চুরি করেছি কথাটা আমার সামনে বললি আমি হাজার চুরি করেছি আমার সামনে বললে আমি খুশি হতাম না নবী বললেন ওইটাই তো গীবত আর কাজটা সে করেনি কিন্তু তার পিছনে বলছে আমি চুরি করিনি তবে আমার পিছনে বলছেন যে চুরি করেছে তাহলে এটা হলো তোহমত বা অপবাদ দুটুই হারাম দুটুই হারাম আল্লাহর নবী আমার বললেন বেটি ফাতেমা ওই মহিলাটা গীবত করত গো গীবতটা কি জানি জানেন আল গীবত আসাদু মিনাজ জিনা জিনা ব্যভিচারের চাইতে মারাত্মক গুনাহ হলো গো গীবতের গুনাহ গ্রামে কেউ যদি ব্যভিচার করে ফেলে অবৈধ যৌনাচার করে দেয় তাহলে তো তাকে জুতোর মালায় গলায় পড়িয়ে মাথা নাড়া করে গ্রাম ঘোরানো হয় না না ওর চাই তো বড় অপরাধ হলো গীবত গীবতকারীদের কি সাজা হলো কোরআন পাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আইউহিব্বা আহাদুকুম আনতা আকুলা লাহমা আকিহে মাইতান ফাকারহিতুমুহু আরে তোমাদের মধ্যে কেউ কি ভালোবাসো গো যে কেউ তোমার মরা ভাইয়ের গোশত খাবে না 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 এটা তোমরা কেউ ভালোবাসো না পছন্দ করো না তবে আমার আল্লাহ পাক বলতে চাইলেন কেউ যদি কোনো মুসলমানের পিছনে তার নামে গীবত করে তার নামে নিন্দা মন্দ করে তাহলে ও যেন তার মরা ভাইয়ের গোস্ত খেলো কোরআন বলছে আরে আলেম ওলামারাও বাঁচতে পারছে না আজ এই গীবত করা জিরাম হারাম গীবত শোনাও হারাম আমি এখানে আছি আমার সামনে দুজনা অন্য কোন মুসলমানের বিরুদ্ধে কথা বলছে ওই কথাটা আমার শোনাও হারাম আমি ওখান থেকে চলে যাব না ওকে আটকাবো প্যারা রবি আমার বললেন কেউ যদি কারো নামে গীবত করে তাহলে তার জীবনের যত নফল আমল রয়েছে ও নফল আমলগুলো তার নামাজ আমলে চলে যাবে নফল যদি না থাকে তাহলে সুন্নত আমলগুলো তার নামাজ আমলে চলে যাবে যদি সুন্নত না থাকে জীবনের ফরজ আমলগুলো ওর নামায় আমলে চলে যাবে আমি যদি আপনার পিছনে আপনার নামে নিন্দা গাই তাহলে আমার নেকিগুলো সব আপনার কাছে চলে যাবে এই জন্য হযরতে বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইহি বলতেন গীবত যদি আমার করতেই হয় তো আমি আমার নিজের মায়ের গীবত করব কারণ আমার কষ্ট করা নেকি যদি চলে যায় তো আমার মায়ের কাছে যাবে অন্যে ফ্রিতে আমার নেকিগুলো নিয়ে নেবে ফ্রি অফ কস্ট এটা হতে পারে না আমার নেকি যদি চলেই যায় তো আমার মায়ের কাছে যাবে এই মহিলা গীবত করত পরনিন্দা করত যে এক জায়গায় দুটো তিনটে চারটে লোক এক জায়গায় হলেই শুরু হয়ে গেল গীবত যে পরিণাম কিন্তু মোটেও ভালো হবে না এটা মনে রাখেন বিশ্বনবী আমার বললেন এই ফাতেমা রে আমি দুই নম্বর মহিলাকে জাহান্নামের ভিতরে দেখলাম ওই মহিলার এক স্তনের ভিতরে লোহার বড় রড ঢুকিয়ে দেওয়া হয়েছে আর ওই রডটা আরেক স্তনের ভিতর দিয়ে পার হয়ে গেছে ওই অবস্থায় তাকে জাহান্নামে ঝুলিয়ে রাখা রয়েছে কি পরিমাণ আযাব কি পরিমাণ কষ্ট তার হয় আমি রাসূলুল্লাহ আমি বেকারার হয়ে গেলাম কি আযাব এক স্তনের ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়েছে রড আরেক স্তন দিয়ে বেরিয়ে গেছে ওকে ঝুলিয়ে রাখা আছে
হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন আব্বাজি ওই মহিলাটার অপরাধ কি ছিল নবী আমার বললেন গো ওই মহিলাটা ছিল ব্যভিচারী ব্যভিচার করত অবৈধ যৌনাচার করত নিজের দেহটাকে পরপুরুষের জন্য বৈধ বা হালাল করে দিত যে এখন কি অবস্থা বিয়াদবি নেন না আগে আমরা শুনতাম অমুকের মেয়ে অমুকের ছেলের সঙ্গে চলে গেছে এখন অধিক খবর দেখবেন অমুকের বউ অমুকের সঙ্গে চলে গেছে কি অবস্থা মনে রাখবেন দুনিয়াতে হয়তো বাপ মানুষের চোখ আমি ফাঁকি দিতে পারলাম কিন্তু আমার রব্বুল আলামিনের চোখটা ফাঁকি দিতে পারলাম না শুনে রাখুন হে মানুষ ব্যভিচারীর সাজা যারা বিবাহিতা আর বিবাহিত ওদেরকে মাটির গর্ত করে বুক পর্যন্ত পুঁতে পাথর মেরে 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 ফেলে দেওয়ার নিয়ম মানুষ যদিও এটা করে না একমাত্র মনে হয় সৌদিতেই রয়েছে কিন্তু না আজ হয়তো হিন্দুস্তান ভারতবর্ষ বলে আমরা পারি না তবে এটা কত ঘৃণিত জিনিস জানেন আল্লাহর হুকুম যদিও জীবজন্তুর উপরে নাই তবুও জীবজন্তুরা আল্লাহর হুকুম কিভাবে মানে বইটার নাম বলছি উর্দুতে লেখা আহলে দিল কে তড়পা দেনে ওয়ালে ওয়াকিয়া বইটার নাম বললাম লেখক বড় একজন দেওবন্দি হযরত মুফতি ইনামুল হক সাহেব কাসিম তার লেখা বর্ণনা করছে আমি যিনি বর্ণনা করছেন বলছে আমি একটা পাহাড়ের উপরে আছি আর উপর থেকে দেখছি নিচে দুটো বাঁদর আছে একটা স্বামী একটা স্ত্রী দুটোই বাঁদর স্বামী বাঁদর স্ত্রী বাঁদর তো স্বামী বাঁদরটা স্ত্রী বাঁদরের উরুতের উপরে মাথা রেখে ঘুমাচ্ছে এটা বাস্তব ঘটনা গল্প করছি না আমি ঘুমাচ্ছে আর স্ত্রী বাঁদরটা ও স্বামীর গায়ে হাত হাত বুলিয়ে দিচ্ছে আর স্বামী ঘুমিয়ে পড়েছে স্বামী বাঁদরটা ঘুমিয়ে পড়েছে কিছু পরে বলছে আমি দেখছি একটা তৃতীয় আর একটা বাঁদর আসছে মানে ও বেগানা পুরুষ একটা বেগানা বাঁদর আসছে এসে এই মেয়ে বাঁদরটার গায়ে একটা হাত দিয়ে টোকা মেরে গেল মেরে চলে গেল তো মেয়ে বাঁদরটা কি করলো আস্তে আস্তে ওর স্বামীর মাথাটা নিচে রেখে দিল রেখে দিয়ে ওই মেয়ে বাঁদরটা উঠে ওই বাঁদরের অনুসরণ করলো এই মহিলা মানব আস্তে আস্তে করে ওই ওই তৃতীয় বাঁদরটার কাছে গিয়ে যৌনাচার করলো ব্যভিচার করলো ব্যভিচার করে ফিরে এসে ওর স্বামীর মাথাটা আবার উরুর উপরে তুলে নিচ্ছে যেই না মাথা ধরে উরুতে উঠাতে গিয়েছে ওই বাঁদরের ঘুম স্বামী বাঁদরের ঘুমটা ভেঙে গেছে ঘুম ভেঙে গিয়ে ওই বাঁদরটা চিৎকার শুরু করে দিয়েছে ব্যাপক চিৎকার কেন ওর স্ত্রীর শরীর থেকে ব্যভিচারের গন্ধ আসছে ব্যভিচারের গন্ধ বার হচ্ছে এর চিৎকারে অনেক বাঁদর এক জায়গায় ছুটে চলে এলো একদম পুরো এক পাল বাঁদর চলে এলো তখন এই পুরুষ বাঁদরটা স্বামী বাঁদরটা ওই তার স্ত্রীর দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ও ব্যভিচার করেছে ওর শরীর থেকে আমি ব্যভিচারের গন্ধ পাচ্ছি অন্যান্য বাঁদরদের মধ্যে কিছু বাঁদরেরা ওরা গেল সেই বাঁদরটাকে ধরে আনার জন্য রাবি বর্ণনা করছেন উপরের ওই যিনি দেখছেন বর্ণনা করেন আমি ওই তিন নম্বর বাঁদরটাকে আমি চিনে রেখে দিয়েছিলাম এই বাঁদরগুলো গিয়ে গন্ধ শুকে শুকে সেই বাঁদরটাকে তারা ধরে নিয়ে এলো যে ব্যভিচার করেছিল এর বিবির সঙ্গে ধরে আনলো আর কিছু বাঁদর দুটো গর্ত করলো দুটো গর্ত করলো করে এই দুই বাঁদরকে এই মেয়ের স্ত্রী বাঁদর আর ওই ওই বাঁদরটাকে দুটো গর্তে দিয়ে বুক পর্যন্ত ওরা নিজেরা মাটি চাপা দিল মাটি চাপা দিয়ে এবার সব বাঁদর একসঙ্গে পাথর নিক্ষেপ করছে রাবি বলছে আমিও থাকতে পারলাম না আমিও পাহাড়ের উপর থেকে নিচে নেমে এসে আমি ওই দুটো বাঁদরকে আমিও পাথর মারা শুরু করে দিলাম সঙ্গে সার করে দিলাম একটা বাঁদর সৃষ্টির শ্রেষ্ঠ নয়
একটা চতুষ পর্যন্ত মাত্র আল্লাহ তার উপরে কোরআনের হুকুম দেননি হাদিসের হুকুমও দেননি অথচ ওই বাদুরীরা ব্যভিচারকে এত ঘৃণা করে যে তারা আল্লাহর বিধান অনুযায়ী ওই দুইজনকে সঙ্গে সার করে দিল নবী আমার বললেন হে ফাতেমা রে ওই মহিলাকে এই কারণেই আযাব দেওয়া হয় মিরাজি রজনীতে বিশ্বনবী আমার তিনি যাচ্ছেন সঙ্গে জিব্রাইল রয়েছে আল্লাহর নবী এক জায়গায় দেখলেন বড় একটা আগুনের তান্নুর তান্নুর মানে হলো এমন একটা চুলো যার ভিতরে নাদুরি তৈরি করা হয় ভিতরটা প্রশস্ত মুখের কাছে সরু তান্নুর তো রাসূল বলছে আমি দেখলাম ওই তান্নুরের মধ্যে আগুন জ্বলছে আর ওর মধ্যে একটা পুরুষ একটা নারী রয়েছে তারা কি কষ্ট পাচ্ছে ফোনা হচ্ছে আগুন যখন জমকে উঠছে ওরা মুখ পর্যন্ত চলে আসছে কিন্তু বাইরে বার হতে পারছে না আবার ভিতরে নেমে যাচ্ছে নবী আমার বললেন ইয়া আখি জিব্রাইল ও ভাই জিব্রাইল মান হাউলাই ওই ওরা কারা কেন এমন করে আযাব হয় জিব্রাইল বলে রে আল্লাহর নবী ওরা আপনার উম্মতদের ব্যভিচারী পুরুষ এবং ব্যভিচারিণী নারী ওরা দুনিয়ায় অবৈধ যৌনাচার করত এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে এই আযাব দিচ্ছে হ্যাঁ বড় বড় বাজার বসলে কেউ নাম্বার দেয় আর কেউ নাম্বার কালেকশন করে অমিত বাবুরা এমনি খেপে যাচ্ছে না এমনি খেপে যাচ্ছে না মোদিজি এমনি খেপে যাচ্ছে না তবে আমার মনে হয় খুব শিগগিরই আল্লাহর কারিশমা দেখা যাবে একটা নিউজে আমি দেখলাম আল্লাহ পাক জানেন আমি তো গিয়ে দেখিনি সত্য মিথ্যা আল্লাহ ভালোই জানেন তবে খবর যতটুকু পাচ্ছি মনে হয় যেখানে বাবরি মসজিদ ছিল ওটা তো রাম মন্দিরের রায় দিয়ে দিয়েছে কিন্তু ওখানে যে পিলিয়ার গুলো করছে পিলিয়ার গুলো নিচে একদম শুধু বালি 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 মাটি আর পাশে নদী কেউ বলছে ওর নিচে দিয়ে ওই বাবরি মসজিদের নিচে দিয়েই ছিল নদী আল্লাহ পাকি ভালো জানেন যাই হোক ওই নদী আর ওই বালি পিলিয়ার গুলো ঠিক ঠিক মানে দাঁড় করাতে পারছে না চিন্তায় পড়ে গেছে কাজ স্থগিত রয়েছে জি ধৈর্য ধরতে হবে সবর করতে হবে আল্লাহর কারিশমা দেখা যাবে কত দেখবেন এই আজকের এই ফেসবুকে আপনারাও দেখেন দেখেছি একজন হিন্দু পণ্ডিত তিলক দেওয়া আছে তিনি যে বক্তব্য দিচ্ছেন তিনি বলছেন নবী মুহাম্মদ ঠিক এইভাবে বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্য নবী ইসলাম সত্য ধর্ম এবং তার কারণগুলো বলছে সে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে সে নবীর এই আছে ওই আছে এই করেছেন ওই করেছেন যারা নবীকে চরম শত্রুতা করেছে মেরেছে কষ্ট দিয়েছে সাহাবাদের কষ্ট দিয়েছে এমনকি নবীর মেয়েকে যারা খুন করেছে আল্লাহর নবী তাদেরকেও পর্যন্ত মাফ করে দিয়েছেন এমন একটা দিন আসবে শুধু আঙুল গোনেন এমন একটা দিন আসবে এই এই জমিনে হিন্দের জমিনে প্রত্যেকটা মানুষের পছন্দের ধর্ম হবে ইসলাম প্রত্যেকটা মানুষের পছন্দের ধর্ম হবে ইসলাম যেদিকে তাকাবেন দেখবেন টুপি আর দাড়ি যেদিকে তাকাবেন দেখবেন টুপি আর দাড়ি সুবহানাল্লাহ নবী আমার বললেন ফাতেমা আমি তৃতীয় আরেকজন মহিলাকে জাহান্নামের ভিতরে দেখলাম যার চুলের মুঠি ধরে জাহান্নামের ভিতরে টাঙানো রয়েছে কোথাও সাপোর্ট নাই শুধু চুল ধরে তাকে জাহান্নামের ভিতরে লটকানো রয়েছে কি আযাব হয় আমি রাসূলুল্লাহ আমি বড় বেকারার হয়ে গেলাম কি পরিমাণ কষ্ট ওই মহিলা আমি ওদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত চাই ফাতেমা বললেন হে আব্বাজি ওই মহিলার অপরাধটা কি ছিল নবী আমার বললেন ও যখন বাড়ির বাইরে বার হতো ও পর্দা করতো না মাথায় ওর কাপড় থাকতো না
বিপর্দা হয়ে ঘুরে বেড়াতো তাই আমি রাসূলুল্লাহ দেখলাম ওর চুলের মুঠি ধরে জাহান্নামের ভিতরে ঝোলানো রয়েছে জি আমি নিজে দেখি প্রত্যেকদিন তো ট্রেনে যাই তো দেখি বাড়ির থেকে বেরিয়েছে বেশ ওড়না মাথায় ভালো করে এসে যেই ট্রেনে উঠবে তাড়াতাড়ি ওড়নাটা খুলে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে বাস একদম কি আছেন বে মুসলমান হ্যাঁ নবী বললেন যখন বাইরে যেত তখন ও পর্দা করত না পর্দাহীন হয়ে বাইরে চলাফেরা করত এই কারণে চুলের মুটিটা ধরে ঝুলিয়ে রাখা বিশ্বনবী আমার বললেন মনে রেখে দিও এই দুনিয়ার মানুষেরে তখন তোমাদের কাছে কিয়ামত নিকটবর্তী হয়ে যাবে অর্থাৎ তোমাদের ধ্বংসের সময় কাছাকাছি হয়ে যাবে যে সময় দেখবে নারীরা বাইরে পার হয়ে যাবে তবে দেখলে মনে হবে যেন তাদের উটের কুঁজ বেরিয়েছে উট দেখলে যেমন মনে হয় উটের পিছে কুঁজ বেরিয়েছে ওই মহিলাদের উটের মতো কুঁজ দেখা যাবে আজকাল এমন ভাবে চুলগুলো বিন্যাস করা হয় মাথার উপরে দেখবেন উঁচু করে খোপা করা রয়েছে মনে হবে যেন উটের কুঁজ বেরিয়েছে এক নম্বর আর আমি আরেকটা জিনিস চিন্তা করেছি এটাও হতে পারে আজকাল তো কাপড়ের কোম্পানিতে খোদার গজব পড়ে গেছে আগে দেখতাম মা বোনদের এতদূর পর্যন্ত জামার হাতা থাকত সেইটা কমতে 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 এখান থেকে এতদূর পর্যন্ত চলে এসেছে মানে খোদার গজব পড়ে গেছে তবে একটা জায়গায় খুব বরকত হয়েছে কোন জায়গা জানেন জুতোর গোড়ালির নিচে 2 ইঞ্চি বরকত হয়েছে হিল হিল এই 2 ইঞ্চি হিল জুতো পরে যখন যাবে পেছনতে দেখলে মনে হবে কাঁধের কাছটায় উটের মতো কুঁজ বেরিয়ে গেছে আমার উম্মতেরা তখন ধ্বংসের মুখোমুখি হয়ে যাবে বিশ্বনবী আমার বললেন ও সাহাবারা শুনে রাখো কিয়ামত কতদিন হবে না হবে না হবে না যতদিন না পর্যন্ত নারীদের সাজ গোজ করিয়ে বড় বড় অনুষ্ঠানে না নিয়ে যাওয়া হবে ভালো করে সাজিয়ে গুছিয়ে বড় বড় অনুষ্ঠানে মেয়েদেরকে নিয়ে যাওয়া হবে বিয়ের অনুষ্ঠান বৌভাত অন্য কোন অনুষ্ঠান কোথায় নেই আমারও আপত্তি নেই অবশ্যই যাবে জি তবে শরীয়তের বিধি লঙ্ঘন করে নয় শরীয়তের বিধি মেনে নিয়ে তবে যেতে হবে আজকের অ্যাভেলেবল হচ্ছে তাই বলছে নারী স্বাধীনতা এই আফগানিস্তান যখন তালিবানদের কবজায় এসে গেল এই তো ঠিক কয়েক মাস আগে তখন বিশ্বের মোড়ল আর বিশ্বের যারা মিডিয়া ওদের যেন আসমান ভেঙে ঘাড়ে পড়েছে কোনো চিন্তা নেই চিন্তা ওদের নারীরা এইবারে ঘরবন্দি হয়ে যাবে একটাই চিন্তা মেয়েরা ঘরবন্দি হয়ে যাবে আর ওরা স্কুল কলেজ এখানে ওখানে বাজার ঘাটে যেতে পারবে না এই একটাই চিন্তা ওর আসমান ভেঙে ঘাড়ে পড়ল নারী স্বাধীনতা জি ইসলাম তো নারীকে স্বাধীনতা দিয়েছে দিয়েছে তবে প্রত্যেকটা শিয়াল হাঁস আর মুরগির স্বাধীনতা চায় প্রতিটা হাঁস আর মুরগি এরা স্বাধীন হয়ে যাক এটা প্রতিটা শিয়াল চায় কেন হাঁস আর মুরগি স্বাধীন হলে ওদের খাওয়ার চিন্তাটা থাকে না ভালো খাবার পায় আর যারা নারী স্বাধীনতার স্লোগান দিচ্ছে নারীরা স্বাধীন হলে এদের খাওয়ার বড় মানে এদের ভোগের সুবিধা হয় আমার আম্মা জানে না ওরা আপনাদের জানি দুশ্মন জানি দুশ্মন এটা মনে রাখুন আপনাদের অসুবিধা হচ্ছে ভাই নাকি অসুবিধা হলে বলবেন কারণ কি জানেন আমি আমি কিন্তু ওয়াজ করছি বেয়াদবি নেবেন না হয়তো এটা আমার দুর্বলতা এখন তো জলসাগুলো তো একদম মানে রংলা হয়ে গেছে রংলা বক্তাও রংলা শ্রোতারাও রংলা
ভালো ভালো ওয়াজ করবেন শ্রোতা খুব কম যখন দেখবেন যে এবারে গজল ভালো গজল গাইছে আর জায়গা হবে না আর জায়গা হবে না আমি প্রায় কথাটা বলি আজকেরও বলছি আমি কিন্তু গজল বলুক আমি এর বিরোধিতা করি না তবে বিরোধিতা একটা জায়গায় করি সেটা হলো আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যেখানে গজল বা সেমা পাঠ করা হবে সেই আওয়াজটা যেন কোনো মহিলার কানে না যায় সেখানে দাড়ি বিহীন কোনো বালক যেন না থাকে তাহলে গজল বলতে পারবে এক নম্বর দুই নম্বর গানের সুরে নয় গানের সুরে নয় এখন তো অধিক গজল হয় কি কোন হিন্দি বা বাংলা ছায়াছবির কোন গানের নকলে গজল পড়া হয় আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি জরুরি মাসায়েলের ভিতরে তিনি লিখেছেন কিয়ামতের কাছাকাছি সময়ে একদল কারী সাহেবেরা হবে এই কারী সাহেবেরা গানের সুরে কোরআন তেলাওয়াত করবে আর একদল শ্রোতারা বাহাবা দেবে কি সুন্দর করে তেলাওয়াত করেছে কারী সাহেব পড়বে গানের সুরে আর শ্রোতারা বাহাবা দেবে আল্লামা হুজুর বলেন গানের সুরে যে কোরআন তেলাওয়াত করেছে ও তো বেঈমান যারা বাহাবা দিয়েছে তারাও বেঈমান স্বামী যদি বেঈমান হয় তার বউর সঙ্গে তালাক হয়ে যাবে বিবি যদি বেঈমান হয় তবুও তালাক হয়ে যাবে এমন তালাক যে অন্যের সঙ্গে আর বিয়ে পড়াতে হবে না ওই স্বামীর সঙ্গে বিয়েটা পড়াতে হবে নতুন করে যতদিন না পড়াবে ততদিন ওই স্বামী স্ত্রীর একত্র বাস করা সংসার করা জায়েজ নয় জি জায়েজ নয় আজকাল কি অবস্থা বলেন তো একটু হিসাব করে দেখেন অবস্থাটা কোন জায়গায় চলে গেছে এখন বলুন গানের সুরে কোরআন তেলাওয়াত করলে যদি বেঈমান হয় আর বাহাবা দিলে যদি বেঈমান হয় তাহলে গানের সুরে গজল করলে কি হবে সে কত বড় ঈমানদার হবে এই ফতোয়াটা আপনাদের কাছে যাক ছেড়েই দিলাম আমি বিশ্বনবী আমার বললেন ও আমার সাহাবারা ওই জমানায় দেখবে আমার উম্মতের ধ্বংস একবার নিকট হয়ে যাবে কাইফা বিকুম ও সাহাবারা তোমাদের অবস্থা কতটা খারাপ হয়ে যাবে শোচনীয় হয়ে যাবে তোমাদের উপরে কি পরিমাণ অত্যাচার করা হবে যখন নাকি ইজাব ইজ ফাসাকা ফিতিয়ানাকুম তোমাদের ঘরের জোয়ান যুবক ছেলেরা ফাঁসে হয়ে যাবে শরীয়তের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না দিনের সঙ্গে ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক তাদের থাকবে না আর তোমাদের ঘরের মেয়েরা চার দেয়ালের ভিতরে থাকবে না ওই সময় তোমাদের অবস্থা কত খারাপ হয়ে যাবে সাহাবায়ে কেরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ এই রকম একটা খারাপ জমানা কি আসবে নবী বললেন কলা নাআম ওয়া আশুদ্দু হ্যাঁ এমন জমানা তো আসবে বরং ওর চাইতে আরো খারাপ জমানা আসবে চাইতে আরো খারাপ জমানা আসবে আমাদের ঘরের জোয়ান যুবক সবাইকে বলছেন অধিকাংশ শরীয়তের সঙ্গে দিনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এই জন্যই তো 1500 বছর আগে বিশ্ব নবী আমার বললেন এমন একটা জমানা আমার উম্মতের কাছে আসবে যে জমানাতে লা ইয়াবকুম মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওই জমানা ইসলামের শুধু নাম থাকবে মানুষের কাছে ইসলাম থাকবে না ইসলামের শুধু নামটাই থাকবে জি দুই দিকে ধরা যায় খোদা বক্স আল্লাহ রাকা আব্দুর রহিম আব্দুল করিম কি হাই হাই নাম কিন্তু দেখা যাচ্ছে কলকে টান মারছে হয়তো বা কেউ সাহেবের ঘাড়ে বিবি ফেলছে কি বিচিত্র কথা আর শরীয়তের বিধিবিধান থেকে তারা অনেক দূরে সরে থাকবে ইসলামের শুধু নামটুকুই থাকবে আর কিছু থাকবে না এই ইহুদি যে ইহুদিরা ইসলামের সবচাইতে বড় দুশমন নবীজির সারাটা জীবন আল্লাহর নবীকে স্থির থাকতে দেয়নি
আবার নবীজির ইন্তেকালের পরেও শুনেছেন আমার ওয়াজ কবর থেকে তার লাশ চুরি করে নিয়ে নবীকে মিথ্যাবাদী করতে চেয়েছিল সে নবী ইন্তেকালের পরে এখনো তাদের আজ পর্যন্ত তাদের এই শয়তানি অব্যাহত কিন্তু ইহুদিদের বাঁচিয়ে রেখেছে এখনো কারা জানেন আমরাই বাঁচিয়ে রেখেছি একদল মুসলমান ইসরায়েল আর ফিলিস্তিনের বর্ডার দিয়ে যাচ্ছিলেন এমন সময় একদল মুসলমানেরা এই দলটাকে ঘিরে ফেলে জিজ্ঞাসা করলো ভাইরাবাই আমাদের এই ইসরায়েলের ইহুদি আলেমরা প্রায় প্রায় আমাদের জিজ্ঞাসা করে তোমাদের জুমার নামাজে কতটা মুসল্লি হয় আর তারপরে আমরা বলি এত মুসল্লি হয় তারপরে ওরা জিজ্ঞাসা করে ফজরের জামাতে কতটা মুসল্লি হয় আমরা বললাম এতটা মুসল্লি হয় এই কথাটা ওরা প্রায় প্রায় আমাদের জিজ্ঞাসা করে জুমার মুসল্লি কত আর সকালে ফজরের মুসল্লি কত আমরা বলি একদিন জিজ্ঞাসা করলাম এই তোমরা প্রায় প্রায় আমাদের এই প্রশ্ন করো কেন ইহুদি আলেমরা জবাব দিয়েছিল শোনো আমাদের ধর্মগ্রন্থের ভিতরে লেখা রয়েছে মুসলমানদের জুম্মার নামাজে এর মুসল্লি আর ফজরের জামাতের মুসল্লি যেদিন সমান সমান হয়ে যাবে ওই দিনে গোটা পৃথিবীর জমিনে আর একটা ইহুদিও অবশিষ্ট থাকবে না আসবে তবে এখন বলেন জুম্মায় কটা আর ফজরে কটা তাও কি যারা বলেন আমি ফুরফুরা সিলসিলা আমি ফুরফুরা সিলসিলা আমার গর্ব হয় আমি ওই সিলসিলায় আমি ওই সিলসিলার একজন নগণ্য খাদিম তাই যদি হয় আচ্ছা শুক্রবারের দিন দুই রাকাত ফরজ নামাজ পড়া হয়ে যাওয়ার পরে লোকজন সব মসজিদে থাকে না বেরিয়ে যায় প্রতিযোগিতা চলে কে আগে বেরোতে পারে তাই না কমসে কম তো তার পরের চার রাকাত বাদাল জুম্মা সুন্নত আছে তার পরের চার রাকাত আখেরি জোহরের নামাজ আছে তো এটা কে পড়বে যদি বলে আমি বাড়ি গিয়ে পড়ি তাহলে ঠিক আছে নেমে যাও আর যদি না পড়ে আর যদি বলে আমি ফুরফুরা সিলসিলার লোক তাহলে সে তার দাবিতে মিথ্যাবাদী সে তার দাবিতে মিথ্যাবাদী জি হ্যাঁ তো ইহুদিদের তো আমরাই বাঁচিয়ে রেখে দিয়েছি ভাই আমার বাবা জিরাম আমি আপনাকে বলতে বলতে এত দূরে চলে আসলাম যে মেয়ে মহিলাটাকে মাথার চুল ধরে ঝুলিয়ে রাখা ছিল ওই মহিলাটা ছিল বেপর্দা নবী আমার বললেন মনে রাখো আমার উম্মতের ধ্বংসের সময় যখন আসবে ওই সময়ে একদল মহিলাদের দেখা যাবে ওরা কাপড় পরিধান করবে তবে না ওদেরকে উলঙ্গিনী মনে হবে ওদেরকে কমনীয় মনে হবে গে এমনি করে আমি রাসূলুল্লাহ বলি কাপড়গুলো তো চিকন কাপড় পরিধান করবে তাদের কাপড়ের উপর থেকে দেহের অবয়বগুলো বোঝা যাবে তাদের স্কিনগুলো দেখা যাবে আমি আল্লাহর নবী বলি ওরা জাহান্নামী 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 ও আমার সাহাবারা যদি তোমরা এমন কোন মহিলাকে দেখতে পাও আমি রাসূলুল্লাহ বলছি ওদেরকে অভিশাপ না দিয়ে যেন যেও না অভিশাপ দিয়ে তবে যে হাদিস বলছি কিন্তু এবং পড়াশোনা করে বলছি শুন কটা মা আমার বোন আমার নামাজ পড়েন আমার কটা ছেলেরা নামাজ পড়ে ফাসেক ফাজের হয়ে যাবে জওয়ান প্রিয় নবী আমার বললেন লা সাহাবুন লিমাল্লা সালাতা লাহু যার নামাজ নেই ইসলাম ধর্মের ভিতরে তার কোনো অংশ নেই অধিকার নেই নবী আমার বললেন আমার বড় ইচ্ছা হয় লাকাদ হামামতু আনা মুরাফিতিয়াতি আমার বড় ইচ্ছা হয় আমি একদল জওয়ান যুবককে ডেকে বলি যা জাগ জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আয় শুকনো কাঠ মুয়াজ্জিনকে বলি ও মুয়াজ্জিন আজান দিয়ে দাও মুয়াজ্জিনের আজান হয়ে যাবার পরে যারা মুয়াজ্জিনের
আজানের আজানে সাড়া দিল না। আমি রাসূলুল্লাহ আমার বড় ইচ্ছা হয় আমি তাদের ঘর বাড়িগুলো ওই কাঠ দিয়ে পুড়িয়ে ছাই করে দিই। তবে ওদের বাড়ি ছোট বাচ্চারা রয়েছে, ওদের বাড়ি নারীরা রয়েছে, এই জন্যেও আমার ইচ্ছা থাকলে ওদের ঘর বাড়িগুলো পুড়িয়ে দিতে পারি না। ইচ্ছা ছিল নবীর খুব ওদের ঘর বাড়িগুলো পুড়িয়ে দিলে। আছে ইসলাম, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, শুধু ইসলামের নাম থাকবে কিন্তু ইসলাম থাকবে না। তো নামাজ নেই তো আর কি ইসলাম? নবী তো বলেছেন ইসলামে আর ওর কোনো অধিকার নেই, ওর কোনো অংশই নেই, কোনো হিস্সাই নেই। জি হ্যাঁ, মনে রাখবেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সবাই তসবিহ পড়ে, সবাই নামাজ পড়ে, জীব জগৎ বলেন, জড় জগৎ বলেন, উদ্ভিদ জগৎ বলেন, সব আমার আল্লাহ রাব্বুল আলামিনের তসবিহ পড়ে সাজদা দেয়। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমানে জমিনে যা আছে সব আমার তসবিহ পড়ে। কিন্তু মানুষ, এ মানুষ বড় বিশ্বাসঘাতক, বড় বিশ্বাসঘাতক। কিচ্ছুই ছিলাম না আমরা, কোন অস্তিত্বই আমাদের ছিল না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহায়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এ বান্দা বান্দিরা, তোমরা কেমন করে আমার অস্বীকার করো? আমার আমার সমস্ত নিদর্শন বলি দেখে আমার থেকে মুখটা ফিরিয়ে নাও। না না, তোমরা তো একদিন মরা ছিলে, মুর্দা ছিলে। আমার আল্লাহ এমন এক আল্লাহ যিনি মুর্দা থেকে জিন্দা বার করে দেন। একটা মুরগির আন্ডা, ওই মুরগির আন্ডাটা কিন্তু মুর্দা, কিন্তু ওই মরা আন্ডা থেকে আল্লাহ একটা জীবন্ত মুরগির বাচ্চা বার করে দেয়। ও ভাই জানেরা, শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে এক ফোঁটা বীর্যকে 40 দিন আমার আল্লাহ বিশেষ প্রক্রিয়ায় কি করে 40 দিন পরে রক্তপিণ্ড হয়ে যায়, আবার 40 দিন ওই রক্তটাকে বিশেষ প্রক্রিয়ায় আমার আল্লাহ একটা গোস্তের পিণ্ড করে দেন, আবার এই আবার 40 দিন পরে আমার আল্লাহ পাক ওর একটা গঠন দান করেন, আল্লাহ হাত পা চোখ কান নারী পুরুষ ইত্যাদি করেন। ও ভাই জানেরা, তারপরে মায়ের গর্ভে আমার আল্লাহ পাক মায়ের নারীর সঙ্গে জুড়ে দিয়ে ওর খাবারের ব্যবস্থা করে দিয়েছে আমার আল্লাহ। তুমি দুনিয়ার জমিনে চলে এলে গি, আল্লাহ তার অ্যাডভান্স মায়ের বুকে তোমার জন্য খাবার রেখে দিয়েছে। প্রথম জীবজন্তু হোক আর মানুষ হোক, মায়ের শাল দুধ প্রথম যে দুধটা, এই দুধ যদি তার বাচ্চা পান করে সারা লাইফের মধ্যে, যে সারা লাইফের মধ্যে খুব কঠিন রোগে সে আক্রান্ত হবে না। চিকিৎসা বিজ্ঞানীরা বলছে আল্লাহ তোমার জন্য সব রেডি করে রেখেছে। কনকনে ঠান্ডা রাতের বেলা বাচ্চার ক্ষুধা পেয়েছে, বাচ্চা দুধ খাবে, মা কৌটা থেকে দুধ নিয়ে বাচ্চাকে দিতে পারে না, তাকে পানি গরম করতে হবে অথবা গরম পানি ফ্লাস্কে রাখতে হবে, সেই পানিতে দুধ গরম করে উষ্ণ গরম দুধ বাচ্চাকে খাওয়াতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের স্তনের ভিতরে তোমার জন্য না ঠান্ডা না গরম এমন একটা ফ্লাস্ক বানিয়ে রেখেছে, ডাইরেক্ট তার থেকে তোমার খাবার চলে আসে। কিভাবে তোমরা নেমো খারাপই করো আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আসবার পরে ও তো হাঁটতে পারতো না হাঁটার ক্ষমতা দিয়েছে, ও তো চিবিয়ে খেতে পারতো না দাঁত দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওকে হাঁটার ক্ষমতা দিয়েছেন, উপার্জন করার ক্ষমতা দিয়েছেন, আল্লাহ ওর বাল বাচ্চা দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, ঘর বাড়ি দিয়েছেন, কিন্তু না 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 ও বান্দা তুমি যদি না শুকরি করো আল্লাহকে ভুলে যাও তাহলে কি হবে জানেন? আমার আল্লাহ কোরআন পাকের ভিতরে বললেন ওমায় আর রদার জিকিরি
কি ফাইনা লাহু মাঈশাতান দনকা ওয়া হাসরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা আল্লাহ বলেন যারা আমার শরণ থেকে মুখটা ফিরিয়ে নেয় আমার এত নিয়ামত পাওয়ার পরে যারা বিশ্বাসঘাতকতা করে যারা নিমক হারামি করে আমি আল্লাহ পাক বলছি আমি আল্লাহ ওর দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব ওর দুনিয়ার জীবনটাকে শর্ট করে দেব সুখ নেই কোথায় না ঘরে না বাইরে চাষবাসে লস ব্যবসা বাণিজ্যে লস যে সারা জায়গায় বিবি কথা লয় না ছেলে মেয়েরা কথা লয় না জি এরকম হতে হতে লস লস শেষবেশ শেষবেশ অমিত বাবুর ডিটেনশন ক্যাম্প আমি বলেছি কথাটা কোথাও হয়তো আপনারা শুনেছেন তবু আমি আবার তার পুনরাবৃত্তি করছি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বসে আছেন দরবারে অনেক murid আছেন একটা murid একটা পাখি ধরে আনলো দুষ্প্রাপ্য পাখি হুজুর এই পাখিটা সচরাচর দেখতে পাওয়া যায় না তবে আপনাকে হাদিয়া দিলাম এই পাখিটাকে আপনি পুষবেন তো জুনায়েদ বাগদাদী হুজুর পাখিটাকে একটা কাঁচার মধ্যে রেখে কাঁচাটা আটকে দিয়েছে এখন এই জুনায়েদ বাগদাদী উনি ওই পাখিটার পরিচর্যা করবার জন্য বেশ জিকির আজকার গুলো আল্লাহর ইবাদত বندگی আল্লাহর খেয়াল অনেকটা কমে গেল অনেক কমে গেছে আর অনেক দিন পাখিটার পিছনে পড়ে রয়েছে একদিন পাখি বলে ও জুনাইদ আমার খাঁচার দরজাটা খুলে দাও আমি বাইরে বেরিয়ে গিয়ে আমি তোমাকে একটা নসিহত করব রে জুনাইদ জুনাইদ বড় অবাক হয়ে যায় আরে পাখি আমাকে কি নসিহত করবে শোনা লাগবে জুনাইদ খাঁচার দরজাটা খুলে দিয়েছে পাখিটা বাইরে বেরিয়ে উঁচু উঁচু জায়গায় গিয়ে বসে পড়ে জুনাইদ বলে পাখি রে বল কি নসিহত আমাকে করবি অনেকটা শিক্ষা আছে এই কথাটার মধ্যে ভালো করে মন দিয়ে শুনবেন মন দিয়ে শুনবেন বক্তা বহু নেট খুলবেন হাজার হাজার বক্তা কত রং বিরঙের রস তবে দেখছি যে সেই ইহুদিরা যে বর্ণনা করেছে ইহুদিদের বর্ণনা সুর করে বলছে বলুন সুবহানাল্লাহ মুক্ত মুক্ত উদ্ঘট উদ্ঘট কথা জি হাসি তামাশা যে বক্তাটা বেশি রং তামাশা করতে পারে সেই বড় বক্তা বর্তমান সময় পাখি বলে জুনাইদ আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতাম আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করতাম যতদিন আমি আমার আল্লাহর জিকির করতাম আমি কোনো বেদের হাতে ধরা পড়ি না আমি কারো খাঁচার ভিতরে বন্দী হয়ে যাই না কিন্তু না না একদিন আমি অল্প সময়ের জন্য আমি আল্লাহর জিকির ভুলে গিয়েছিলাম আল্লাহর জিকির বন্ধ করে দিয়েছিলাম আমার আল্লাহর স্মরণ থেকে কাফেল হয়ে গিয়েছিলাম ও জুনাইদ আমার এতটুকু সময়ের জন্য দীর্ঘদিন আমি তোমার খাঁচার ভিতরে বন্দী হয়ে গেলাম জুনাইদ রে আমি আমার অল্প সময় আল্লাহর জিকির বন্ধ করে যদি এত লম্বা সময় তোমার খাঁচার ভিতরে বন্দী থাকতে হয় তোমার খাঁচার ভিতরে আমি আমার ভুল বুঝতে পেরে গেলাম আমি আবার আমার আল্লাহর জিকির শুরু করে দিলাম যেই না আমি আল্লাহর জিকির শুরু করে দিলাম তোমার খাঁচা থেকে আমি আবার বাইরে বেরিয়ে গেলাম তবে তোমরা যারা দিনের পর দিন রাতের পর রাত মাস বছর পার হয়ে যায় আল্লাহর স্মরণ থেকে তো যারা গাফেল রয়েছো না জানি আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কেমন খাঁচার ব্যবস্থা করে রেখে দিয়েছেন যুগ 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 ধরে খাঁচায় বন্দি হয়ে থাকবে অমিত বাবুদের ডিটেনশন ক্যাম্পে বন্দি হয়ে যাবে আর মরে যাবার পরে কবরটাও ডিটেনশন ক্যাম্প হয়ে যাবে নবী আমার বলেন এমন করে চাপ দেবে দুই দিকের পাজরাগুলো একটার থেকে আর একটা এমন করে ঢুকে যাবে নবী হাত দিয়ে এমন করে দেখালেন একদিকের পাজরগুলো আর একদিকের পাজুরের ভিতরে ঢুকে যাবে আবার ময়দানে মহাশয় আল্লাহর ডিটেনশন ক্যাম্প জাহান্নাম ওই জাহান্নাম ডিটেনশন ক্যাম্পে তোমাকে ঢুকিয়ে দেওয়া হবে মানব জীবনটা ব্যর্থ হয়ে গেল ওর মানব জীবনটা বেকার হয়ে গেল
আল্লাহ বলছেন ওমান আরাদান যিকরি আমার যিকির থেকে যারা মুখটা ঘুরিয়ে নেবে ফাইন্নালাহু মাঈশাতান দানকা তার দুনিয়ার জীবনটা আমি সংকীর্ণ করে দেব আর কি ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমাল আর কিয়ামতের দিনে যখন আমি তাকে উঠাবো দুই চোখে অন্ধ করে উঠাবো কোটি কোটি মানুষ কোটি কোটি মানুষ কতটা মানুষ হতে পারে কিয়ামতের ময়দানে আন্দাজ করেন 120টা লাইন হবে কিয়ামতের ময়দানে 120টা লাইন হবে এক একটা লাইন লম্বা হবে 40,000 বছরের রাস্তা পরিমাণ লম্বা 40,000 বছরের রাস্তা পরিমাণ লম্বা জান্নাতে যাবে তিনটে লাইন জাহান্নামে যাবে 117টা লাইন এই মানুষ কিয়ামতের দিনে প্রথম তো যখন উঠবে প্রথমদের মতো হয়ে যাবে আমার আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস এরা বিক্ষিপ্ত প্রথমদের মতো হয়ে যাবে ওই লোকটা তো অন্ধ হয়ে উঠলো কোটি কোটি মানুষের ওর ঘাড়ের উপরে পা দিয়ে চলে যাবে ওর বুকের উপরে পা দিয়ে চলে যাবে ওর বুকের উপরে পা দিয়ে পেটের উপরে পা দিয়ে চলে যাবে কেউ কারো দিকে দেখবে না গো প্রথমদের মতো মানুষ দৌড়দৌড়ি করবে লোকটা তখন বলবে ইয়া লিমা হাসারতানি আমা অকদ কুনতু বাসির ও আমার আল্লাহ রে আমি তো দুনিয়ায় আমার দৃষ্টি শক্তি ছিল দুনিয়াতে তো আমি দেখতে পেতাম তবে আজ কেন অন্ধ হয়ে উঠলাম আজ কেন আমি অন্ধ আল্লাহর কোরআন বলছি আল্লাহ পাক জবাব দেবেন সেদিন জি কোন জমিদার থাকবে না কোন জমিদার বাঁচাতে পারবে না রব্বুল আলামিন জবাব দেবেন কাযালিকা তাতকায়াতুকা ফানাসিতাহা দুনিয়ার বুকে আমি আমার কত নিদর্শনাবলী দিয়েছিলাম কিন্তু না 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 তুই আমার দুনিয়ার নিদর্শনাবলী দেখে দুনিয়ায় তুই আমাকে ভুলে গিয়েছিলি কাযালিকাল ইয়াউমা তুনসা তুই দুনিয়ায় যেমন আমাকে ভুলে গিয়েছিলি আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ তোকে ভুলে গেলাম আমার আল্লাহ পাক যাকে ভুলে যাবেন পৃথিবীর কোন জমিদার কোন জমিদারের বাচ্চা বাঁচাতে পারবে না আজ হয়তো বলবার কেউ নেই বললে আপনি বলবেন আপনার মেশিনে আপনি তেল দেন আপনার চরকায় আপনি তেল দেন আমার কবরের হিসাব তো তুমি দেবে না এ পাকা মোর কথা ভালো হয়ে যাবে সেদিন জি নবী বলছে মনি আছে আমার ওয়াজ লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু শুধু ইসলামের নাম ছাড়া আর কিছুই থাকবে না ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু কুরআনেরও কিছু থাকবে না কুরআন তো পৃষ্ঠায় কিতাবের ভিতরে থাকবে তবে মানুষের কাছে কুরআন থাকবে না বরং আমি রাসূলুল্লাহ বলি কুরআনের উপরে আমল করাটা ওই জমানার মানুষেরা লজ্জাকর মনে করবে লজ্জাকর ভাববে আমি ভালো হবার জন্য বলছি জি একটা কথা খুব প্রয়োজনীয় কথা বলবো তবে এটা শিক্ষা এটা মাদ্রাসা শিখবার জায়গা নসিহাত মানে কি জানেন নসিহাত মানে এই ওয়াজ নসিহাত করি নসিহাতটা কি নাসাহা ইয়ানসাহু বিগড়ে যাওয়া কোনো জিনিসটাকে ঠিক করে দেওয়া তার নাম হলো নসিহাত তার নাম হলো নসিহাত আর কোন জিনিস বিগড়ে গেছে খারাপ হয়ে গেছে আমি যদি সেটা সোজা করবার জন্য কিছু না বলি সেটা নসিহাতই নয় আরে এই জন্যই তো আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কেউ এই মাইকে মুখ লাগিয়ে ওয়াজ করতে পারে না তফসিরে জালালাইন শরীফের মধ্যে একটা তফসির অন্তত তাকে পড়তে হবে
মিশকাত শরীফের মতো একটা হাদিস তাকে পড়তে হবে অন্তত কমপক্ষে কমপক্ষে একটা আকায়েদের কিতাব তাকে পড়তে হবে এই রকম কিছু শর্ত আছে এইটা যাদের মধ্যে পাওয়া যাবে তারাই তো মাত্র মাইকে মুখ লাগিয়ে নসিহত করতে পারবে সবাই পারবে তো খুব একটা ইম্পর্টেন্ট কথা বলবো আমি ভালো হওয়ার জন্য বলছি জি তবে তার আগে সকলেই মন খুলে প্রাণ খুলে মদিনার সবুজ গম্বুজের দিকে নিজের মনটা চিন্তাটা দিলটা মদিনার সবুজ গম্বুজের নিচে ঢুকিয়ে দেন জি ঢুকিয়ে দিয়ে একবার মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بحر توفا کا مجھ کو کوئی غم نہیں بحر توفا کا مجھ کو کوئی غم نہیں مجھ کو ملا کا کوئی ضرورت نہیں میرے کشتی کا حافظ خود ہے خدا اور کملی والے سفینے میں موجود ہے اللہم صل علی وعلى آل سيدنا প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন প্রায় সাহাবাদের ওয়াজ করতেন মসজিদে নববীর মিম্বারে আল্লাহর নবী ওয়াজ করতেন সাহাবায়ে কেরামরা নবীকে ঘিরে বসে থাকতো তবে আল্লাহর নবী ওয়াজ করতে 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 প্রতিদিন 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 একজন সাহাবার মুখের দিকে ফিরে যেই ফিরতেন আমার রাসূলুল্লাহ মুস্কি হেসে দিতেন আবার রস করতে করতে যেই অধিকে ফেরবে আবার মুস্কি হেসে দিয়েছে আর নবী হাসেন বলে সাহাবারা হাসেন নবী হাসেন বলে সাহাবার ওই 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 লোকটার দিকে ফিরে হাসে যে কি একটা অস্থিরতা নবী কেন এতগুলো সাহাবা কারোর দিকে ফিরে হাসেন না আমার দিকে ফিরে কেন কি আমি করেছি আর নবী হাসেন বলে সব সাহাবারাও আমার দিকে ফিরে হাসে কি একটা অস্বস্তিকর পরিস্থিতি হয় আমার কারণটা কি কারণটা কি রোজ 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 চিন্তা করে আর চিন্তা করতে 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 একদিন রাত্রে ওর মাথায় ওই সাহাবার মাথায় একটা বুদ্ধি খেলে গেল কি জানেন হচ্ছে আমার গোটা চেহারায় মাত্র একটা অথবা দুটো কিংবা তিনটে চুল আছে দাড়িতে একটা দুটো কিংবা তিনটে চুল আছে আর এই জন্য নবী মনে হয় আমার ওই একটা কি দুটো চুল দেখে নবী হাসেন না সাহাবারা হাসে আর অন্য কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না যে যে দুটো তিনটে উঠেছে দুটো তিনটেই রেখে দিয়েছে আর ওই জন্য মনে হয় হাসেন আর তারপরের দিনে ওই সাহাবাটা আমার নবীর দরবারে যাওয়ার আগে ব্লেড মেরে দিয়েছে ওই দুটো বা তিনটেতে ব্লেড মেরে দিয়েছে নবী পাকের দরবারে হাজির হয়ে যায় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী আমার সালামের জবাব তো দিলেন না ওই কিন্তু ওই সাহাবার থেকে আমার রাসূলুল্লাহ মুখটা ঘুরিয়ে নিলেন সাহাবা আবার পিছন দিক দিয়ে এইদিকে চলে এসে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী সালামের জবাব দিলেন না মুখটা ঘুরিয়ে নিলেন কয়েকবার এমন হবার পরে ওই সাহাবা বলে আল্লাহর নবী গো প্রতিদিন তো আপনি আমার চেহারার দিকে ফিরে হাসাহাসি করেন সাহাবায়ে কেরামেরাও হাসেন আমি আজ কি অন্যায় করলাম হুজুর কেন আমার চেহারা তো দেখা দূরে যাক আমার সালামের জবাবটাও দেন না কি অপরাধ আমি করলাম কি গোস্তাখি আমি করলাম নবী আমার বললেন আল্লাহর নবী বললেন বাবা আমি তোমার ওই দাড়ির দুটো তিনটে চুল দেখে হাসতাম না তুমি নবীর ভালোবাসায় আমার রসুল তোমার রসুলের খাতিরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে দিন ইসলামের খাতিরে আল্লাহ তোমার যে দুটো তিনটে চুল দিয়েছেন দাড়িতে ওই তিনটে
দাড়িতে তুমি রেখে দিয়েছো আমি লক্ষ্য করে দেখতাম আল্লাহর ফেরেশতারা ওই তোমার সুন্নত পালন দেখে তোমার আল্লাহর ভালোবাসা দেখে তোমার দ্বীনের প্রতি এই ভক্তি দেখে আল্লাহর ফেরেশতারা তোমার প্রশংসা করত তো আল্লাহর ফেরেশতারা আনন্দ করত উল্লাস করত আমি ফেরেশতাদের আনন্দ করা দেখে আমি রাসূলুল্লাহ হাসতাম কিন্তু না 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 আজ তোমার মুখে ওই চুলগুলো নাই ওই একটা দুটো বা তিনটে চুল তুমি বেলেট মেরে দিয়েছো ও বাবা আজ আমি তোমার কাছে আল্লাহর কোন রহমতির ফেরেশতা দেখতে পাই না গো কোন রহমতির ফেরেশতা তোমার কাছে নাই তবে আমি রাসূলুল্লাহ বলি যে লোকটা তার দাড়িতে খুর বা বেলেট চালিয়ে দিল ও যেন আমি আবুল কাসিম আমি রাসূলুল্লাহ গো আমার গলায় যেন খুর বা বেলেট চালিয়ে দিল আমরা কি বলছি আমি মুসলমান কি জানি জানি না সে তার দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী নবীর গলায় আর কতদিন চালাবো এই কোরআনের উপরে আমল করাটাকে লজ্জাকর মনে করা হবে জি সব জিনিস ইসলাম নেই আমার ভাইরা মনে রেখে দিন বিশ্বনবী আমার বললেন শুধু তাই নয় আমি কথা কথা বললাম লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ইসলামে শুধু নাম থাকবে ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু কুরআনের কিছু থাকবে না শুধু কুরআনের অনুষ্ঠান গুলো হবে কুরআনের রেশম রেওয়াজ গুলো চলবে সারা বছর আমি নামাজ নাই কালাম নাই তবে শবে বরাতের রাতে পাঁচ ওয়াক্তের মুসল্লিরা মসজিদের ভিতরে জায়গা পায় না বাইরে দাঁড়াতে হয় কিন্তু বছরে একবার শবে বরাত রাতে আমি মসজিদে চলে গেলাম মনে করলাম তো বহু নাকি কামাই করলাম আর কে জাহান্নাম আটকায় এ অনুষ্ঠান আছে সবে কত অনুষ্ঠান আছে ধর্মসভা অনুষ্ঠান আছে আমার বাড়িতে খতম করা হচ্ছে অনুষ্ঠান আছে এই অনুষ্ঠান থাকবে এই ইসলামটা শুধু অনুষ্ঠান সর্বস্ব হয়ে যাবে কোরআন থাকবে না ইসলামও থাকবে না মাসাজিদাহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা আমার নবী পাক বললেন মসজিদ গুলো ব্যাপক সুন্দর হবে মসজিদ দেখে নয়ন জুড়িয়ে যাবে মসজিদ দেখলে চোখ দাঁড়িয়ে যাবে সুন্দর কারুকার্য করা মসজিদ হবে তবে মসজিদের ভিতরই হেদায়েত থাকবে না ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা ওই মসজিদের ভিতরে হেদায়েত থাকবে না আছে আমি নিজে চোখে দেখে বলেছি যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মুসল্লি বিশ্বকাপ খেলা হচ্ছে মসজিদে গেছে নামাজ পড়তে হুড়মুড় করে মুরগি তো একটু মাথা তুলে ঠোকরায় তো এ মোটে ওঠায় না কোন রকমে হুড়মুড় করে একটু নিয়ম পালন করে দৌড়চ্ছে কেন ওদিক খেলা দেখা বাদ যাচ্ছে দৌড়ে এসে একদম রাস্তার উপরে ইটির রাস্তা কিচ্ছু বিছানো নেই ওর উপরে ইটির উপরে টুপি মাথায় এখনো ওর উপরে বসে টিভিতে বিশ্বকাপ খেলা দেখছে এতক্ষণ মনে হচ্ছিল মসজিদে ফেরেশতা বসে রয়েছে জি হ্যাঁ রোজার মাসে সারা সারাদিন রোজা করেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আরো করার ক্ষমতা দান করুন আমি দোয়া করি তবে ইফতার করে সারাদিন পরে ইফতার করে মসজিদে গিয়েছে বেচারা নামাজ পড়তে মগরিবের নামাজটাও পড়েছে জি শেষে দু রাকাত কি চার রাকাত কি হুড়মুড় করে পড়লো বার হচ্ছে মসজিদ থেকে হুড়মুড় করে প্রতিযোগিতা চলতেছে তখন একদল দেখিছি আমি নিজে দেখিছি এরা মাথায় একটা হাত দিয়েছে আর পকেট একটা হাত দিয়েছে মানে কি বলেন দিন একটা ঢোকাবে আর একটা বার করবে মানে টুপিটা ঢোকাবে এটা তো বোঝাই যাচ্ছে আর বার করবে কি আমি আর আমার মুখ দিয়ে নিশ্চয়ই বলতে হবে না তখনও মসজিদ মসজিদের বারান্দাতে দাঁড়িয়ে রয়েছে এখনো মসজিদের বাউন্ডারি থেকে বাইরে যায়নি আছে মসজিদে হেদায়েত আছে মসজিদ থেকে বার হয়ে একদম এসে সাহেবের ঘাড়ে বিবি ফেলছে অর্তন রৈতন টিক্কা ইস্কামান জি ফেলছে কেউ বয়সি পরে রেড কভার করছে জি এই তো অবস্থা তা মসজিদ কি হেদায়েত আছে
ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ ফাহিশা কাজ থেকে খারাপ কাজ থেকে নাজায়েজ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে যে নামাজি নামাজ পড়ে অথচ হারাম কাজ নাজায়েজ কাজ তার দ্বারা হয় আসলে জানবেন তার নামাজ নয় ওটা নামাজ নামাজ খেলা করছে নামাজ হয় না নামাজ নামাজ খেলা করে এসেছে কোরআন বলছি আমি বিশ্ব নবী আমার বললেন মসজিদগুলো এত সুন্দর হবে আমি আল্লাহর নবী বলি লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ কিয়ামত ততদিন হবে না গো যতদিন না পর্যন্ত মানুষ তাদের মসজিদগুলো নিয়ে গর্ব না করবে এত সুন্দর মসজিদ বানাবে যে মানুষ গর্ব করবে কি সুন্দর মসজিদ আমাদের আশেপাশে নেই সেক্রেটারি বা মোতাওয়াল্লিরা তারাও করবে ওরে আমি যা কাজ করে দিয়েছি আর এরকম কাজ কেউ করতে পারবে না গর্ব করবে কিন্তু মসজিদে মুসল্লি থাকবে না মুসল্লি থাকবে না হেদায়েত থাকবে না নবী আমার বললেন শুনে রেখে দাও আখিরি জমানায় একদল মানুষেরা তারা মসজিদ ভরে ফেলবে নামাজের জন্য কিন্তু না 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 ওদের কারো মনগুলো নামাজের ভিতরে থাকবে না হুজুরের কলব থাকবে না নামাজ পড়বে বটে নামাজ পড়ছে মসজিদে কিন্তু ও রয়েছে অন্য কোথাও পীর জুলফিকার রহমান সাহেব তার খুতবার মধ্যে কয়েকটা কথা লিখেছেন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন পিছনে এক মুসল্লিরা নামাজ পড়ছে এখন ইমাম সাহেব তিন রাকাত নামাজ পড়ে ভুল করে বসে ফেলছে বসে পড়েছে মনে করছে চার রাকাত হয়ে গেছে হয় এরা বসে সালামও ফিরিয়ে দিয়ে ইমাম সাহেব বলছে ভাই ক রাকাত হয়েছে তিন রাকাত না চার রাকাত তা এক মসজিদ লোক একটা কেউ বলতে পারলো না একটা কেউ বলতে পারলো না ক রাকাত মানে ও তো মসজিদে ছিল না ওর বডিটা মসজিদে ওরা অন্য জায়গায় মানে একটা বুড়ো লোক বলছে হুজুর আমি জানি কদাকাত বাবু তো বলছে হুজুর তিন রাকাত একদম শিওর তিন রাকাত ইমাম সাহেব ভাবছে যাক অন্তত এই এক মসজিদ লোকের মধ্যে একটা লোক অন্তত নামাজে মন ছিল যাক ওই আলহামদুলিল্লাহ তা বাবু আপনি কিভাবে বুঝতে পারলেন এত জোর করে বলছেন আমার তিন রাকাত হয়েছে বলছে হুজুর আমার ছেলে তো চারটে সব ব্যবসা বাণিজ্য করে তা আপনার প্রথম রাকাতে আমি বড় ছেলের হিসাব নিকাশ গুলো করি কি হবে কি হচ্ছে হিসাব করি দ্বিতীয় রাকাতে মেজ ছেলেটা তৃতীয় রাকাতে সেজ ছেলেটা আর চতুর্থ রাকাতে ছোট ছেলেটা তা আজকের এই তিনটে ছেলের হিসেব হয়েছে এখনো একটার হয়নি এই জন্য আমি বুঝতে পারলাম যে নিশ্চয়ই তিন রাকাত হয়েছে যে তাহলে এর মন মনে নামাজে ছিল মসজিদ ভরা লোক থাকবে কিন্তু নামাজে মন থাকবে না মাসাজিদাহুম আমিরাতুন হিয়া খারাবুম মিনাল হুদা নবী আমার বললেন কিয়ামতের আরেকটা নিদর্শন হলো ওই মসজিদের ভিতরে তারা জোরে জোরে কথাবার্তা বলবে আসহারাতিল আসওয়াদ ফিল মাসাজিদে মসজিদের ভিতরে জোরে জোরে কথাবার্তা হবে আর মসজিদের ভিতরে দুনিয়াবি কথা আলোচনা হবে দুনিয়ার কথা মসজিদের মধ্যে আলোচনা করা হবে আমি রাসূলুল্লাহ বলি ওই সময়টা তো আমার উম্মতের জন্য বড় খারাপ সময় আমার উম্মতের কাছে একেবারে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে ফিরে আসুন ফিরে আসুন আল্লাহর রাস্তায় আমার সোনার চাঁদ ছেলেরা আমার ভাইয়েরা আমার আম্মা জানের আমার বোনেরা আমি প্রথমে কোরআন পড়েছি একটা হাদিস পড়েছি তবে ওয়াজ আমার হওয়ার দরকার ছিল সেই দিকে আমি এখনো এক চুল পরিমাণ যেতে পারিনি যে ওয়াজ করব বলেছিলাম আমার এই আয়াত আর হাদিস এর অনুকূলে তো সেই দিকে এখনো আমি যেতে পারিনি ভাই আমার বাবাজির আমার আমার ওয়াজ তো মনে রয়েছে বিশ্বনবী বললেন ও আমার
তার বেটি ফাতেমা আমি এমনি করে চতুর্থ নম্বরে আরেকটা মহিলাকে আমি জাহান্নামের ভিতরে দেখলাম কি আযাব আমি দেখলাম ওর দুটো পা ওর বুকের উপরে বাঁধা রয়েছে হাত দুটো মাথার উপরে বাঁধা রয়েছে আর আল্লাহর মালাইকার ফেরেশতারা তাকে প্রহর করছে আম্মা জান ফাতেমা বললেন আব্বাজি কেন কেন ও মহিলার বা কি অপরাধ ছিল বিশ্বনবী বললেন ওই মহিলাটা দুনিয়ার বুকে ফাসাদ সৃষ্টি করত এমনি করে ফাসাদ সৃষ্টি করত ও গালিগুলুজ করত লোককে লোকের গালিগুলুজ করত ওর জবান দিয়ে তো অন্য মানুষেরা কষ্ট পেয়ে যেত তাই আমার আল্লাহ পাক তাকে এই রকম আযাব দিতে আছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল সমাজে ফিতনা ছড়ানো হত্যার চাইতে কঠিন কাউকে হত্যা করা তার চাইতে কঠিন আর একজন মুসলমানের মাল একজন মুসলমানের রক্ত একজন মুসলমানের সম্মান যে নষ্ট করে কাবা ধ্বংস করার চাইতেও খারাপ কাজ করলো যে কাবা ভেঙে দিল সে তার যা অপরাধ তার চাইতে বেশি অপরাধের কাজ করলো যে সমাজে ফিতনা ছড়ায় মুসলমানের জান মাল আর ইজ্জত জান মাল ইজ্জত এই তিনটে জিনিস যে নষ্ট করে একদিন প্রিয় নবী বিদায় হজের দিনে গিয়ে আরাফার ময়দানে রয়েছেন আমার নবী উটের উপরে বসে রয়েছেন নবী আমার বললেন সাহাবারা বলো বলো আজ কোন দিন হে আল্লাহর নবী আজ হলো ইয়াউমুল আরাফা আজ তো আরাফার দিন ও বাবারা বলো এটা কোন শহর হুজুর এটা তো মক্কা শহর কোন মাস এটা হুজুর জিলহজ মাস নবী আমার বললেন ও বাবা সাহাবারা এই মাস যেমন সম্মানি এই শহর যেমন সম্মানি এই আরাফার ময়দান যেমন সম্মানি আজকের এই দিনটা যেমন সম্মানি এর চাইতেও অধিক সম্মানি হলো একজন মুসলমানের জান মাল আর ইজ্জত জি আল্লাহর নবী একদিন কাবা তওয়াফ করছেন কাবা তওয়াফ করছেন হঠাৎ করে নবী দাঁড়িয়ে গেলেন আঙুল তুলেছেন কাবার দিকে এ কাবা আল্লাহ তোকে এত ইজ্জত দিয়েছেন যে বিশ্বের মুসলমানেরা তোর সামনে সাজদা বনত হয়ে যায় তোর সামনে সবাই মাথা নিচু করে দেয় তোকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে তবে আমি নবী বলছি কাবা তোর চাইতেও আরো সম্মানের কিছু আছে দুনিয়ায় সাহাবারা বললেন হুজুর কাবার চাইতে আবার কার ইজ্জত বেশি নবী বললেন একজন মুসলমানের জান মাল আর ইজ্জত সেটা নষ্ট হচ্ছে জি আল্লাহর নবী বললেন ও ফাতিমা ওর জবান দিয়ে অন্য মানুষকে গালিগুলোজ করত ফেতনা লাগিয়ে দিত আর অন্য মানুষকে কষ্ট দিত এই কারণে রব্বুল আলামিন কেমন আযাব দেয় নবী বললেন ফাতিমা রে ফাতেমা তারপর আমি ছয় নম্বর আপনি পাঁচ নম্বরে যে মহিলাকে দেখলাম ওই মহিলাটার দেহটা গাধার মতো হয়ে গেছে আর চেহারাটা মুখটা শুকরের মতো হয়ে গেছে আসলে কিন্তু ওই মহিলা ওটা তবে ওর বডিটা গাধার মতো আর মুখটা শুকরের মতো হয়ে গেছে আম্মা জান ফাতেমা বললেন ও আব্বাজি কোন অপরাধের জন্য এমনটা হয়ে গেল নবী আমার বললেন শোনো গো ওই মহিলা মিথ্যা কথা বলতো চুগলখুরি করত গীবত করত এই মিথ্যা কথার জন্য ওই গীবতার চুগলখুরির জন্য আল্লাহ তাকে এমন আযাব দিলেন মিথ্যা এত ঘৃণার জিনিস অথচ এই জমানাতে বলে মিথ্যা না বললে চলা যাবে না আল্লাহর কি রে
ভাই 30 টাকা আমার কিলো কিনেছি তা তোর 25 টাকা দেব কি করে দেখা যাচ্ছে 10 টাকায় কিনেছে এই যে বলতে আল্লাহর কিনে 30 টাকায় কিনেছে ওর মালে জীবনে বরকত হবে না বরকত হবে না জীবনে জি হ্যালো এই কোথায় আছিস তা বলছে আমি এই তো পাকা পলি রইছি কিন্তু তখন সেই লাউহাটি রইছে কি জ্বলন্ত মিথ্যা কথা কি জ্বলন্ত মিথ্যা কথা আরে মিথ্যা কত ঘৃণার জিনিস জানেন আমরা মানুষ তো ঘৃণা করি না পীর জুলফিকার আহমদ সাহেব নকশবন্দি তিনি তার খুতবার মধ্যে লিখছেন খুতবাতে জুলফিকারের মধ্যে লিখছেন 31টা খণ্ড আছে তার একটা খণ্ডে লিখছেন একদিন একটা পিপিলিকা এ ঘুরে ঘুরে বেড়াচ্ছে একটা পিপিলিকা একটা পিঁপড়ে বাস্তব ঘটনা খুব ঘুরে বেড়াচ্ছে ঘুরতে ঘুরতে একটা ফড়িং এর ঠ্যাঙের একটুখানি একটা অংশ ওই পিঁপড়েটা খুঁজে পেয়েছে খুঁজে পেয়েছে তা নিজে খুব চেষ্টা করছে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ওই একলা পিঁপড়ের পক্ষে সম্ভব হচ্ছে না ওটা টেনে নিয়ে যাওয়া একটা ফড়িং এর শরীরের একটা অংশ একটা ঠ্যাং পেয়েছে কিন্তু একা টেনে নিয়ে যেতে পারছে না তখন পিঁপড়েরা কি করে বলেন দেখুন ও সোজা চলে যাবে ওর সেই গর্তের মধ্যে হেড কোয়ার্টারে চলে যাবে গিয়ে ও সংবাদ দিয়ে দেবে তখন দেখবেন ওর সঙ্গে অনেক পিঁপড়ে বার হচ্ছে এক দল পিপলি ক্যাশের সঙ্গে এসে সবাই মিলে ওটা ধরে নিয়ে চলে যায় এখন যে লোক বর্ণনা করছে সে বলছে আমি দেখলাম ওই পিঁপড়েটা একটা ফড়িং এর ঠ্যাং পেয়েছে তো নিয়ে যেতে পারছে না ও তখন ওর গর্তের মধ্যে গিয়ে অনেক পিঁপড়েকে সঙ্গে করে নিয়ে আসছে আমি তাড়াতাড়ি ওই ফড়িং এর ঠ্যাংটা সরিয়ে অন্য জায়গায় রাখলাম আর অন্য পিঁপড়ে এসে চারিদিকে এও ঘুরছে ওরাও ঘুরছে খুঁজে হয় না কোথায় সে ফড়িং এর ঠ্যাং পাচ্ছে না এখন তো কি করবে সব ফিরে চলে গেছে সব ফিরে চলে গেছে ওই একটা ওই সংবাদ দাতা পিঁপড়েটা ওই একলাই রয়েছে আর বাকি যারা এসেছিল সোলজার মিলিটারি সব চলে গেছে আর এই লোকটা আবার সেই পিঁপড়েটা ফড়িং এর ঠ্যাংটা আবার ওই পিঁপড়ের সামনে এনে দিয়েছে ও আবার ওই ঠ্যাংটা পেয়ে গেছে পেয়ে আবার খানিকটা নিজের চেষ্টা করলো হলো না জি আবার গিয়ে খবর দিল আবার এক দল পিঁপড়ে বার হয়ে আসলো এ তাড়াতাড়ি আবার ঠ্যাংটা সরিয়ে রাখলো ওরা এসে সেই ফড়িং এর ঠ্যাং খুঁজে পেল না ঘুরে ঘুরে আবার চলে গেল এই রকম কয়েকবার হয়েছে ও যখন দলবল নিয়ে আসে তখন ঠ্যাংটা সরিয়ে রাখে দলবল চলে যায় ঠ্যাংটা আবার রেখে দেয় এ তখন আবার খবর দেয় এই দেখ কয়েকবার শেষ বেলায় যখন এ খবর দিল পিঁপড়েরা বার হয়ে এসে পেল না ও তো সরিয়ে রেখে তখন ওই সব পিঁপড়েগুলো ওই সংবাদদাতা পিঁপড়েটাকে পুরো ঘিরে ফেলে দিল পুরো ঘিরে ফেলে দিয়ে একসঙ্গে সবাই ওই সংবাদদাতা পিঁপড়েটার উপরে হামলা করে দিয়ে ওর পিঁপড়েটার গোটা বডিটা টুকরো 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 করে দিয়েছে সবাই মিলে কেন যদিও এই পিঁপড়েটার কোনো অন্যায় ছিল না ও সত্যি খবর দিয়েছিল কিন্তু ও দলের কাছে ও মিথ্যাবাদী প্রতিপন্ন হয়েছে তুমি বারবার খবর দিচ্ছ এসে দেখছি নাই মানে কি তুমি মিথ্যা খবর দিচ্ছ তাই সব দল বল মিলে ওই পিঁপড়েটাকে ছিন্ন ভিন্ন করে দিল এ তো একটা পিপিলিকা মাত্র এটা একটা পিপিলিকা মাত্র ওর ভিতরে আল্লাহর ভয় আল্লাহর চেতনা আছে অর্থাৎ এই পিপিলিকাটা বলতে চাইলো যে মানুষটা বারে 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 মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে মিথ্যা সাক্ষ্য দেয় মিথ্যা খবর দেয় মিথ্যা সংবাদ দেয় ওই লোকটা তো হত্যার যোগ্য ওই লোকটা কি তো মেরে ফেলা উচিত এটাই পিপিলিকারা প্রমাণ করে দিল নবী আমার বলে নগো ফাতিমা এর মিথ্যা কথার জন্য আল্লাহই শাস্তি দিচ্ছেন ফাতেমা তারপরে ছয় নম্বরে আমি একটা মহিলা দেখলাম ছয় নম্বরে এ ফাতেমা আমি দেখি ওই মহিলাটার চেহারা কুকুরের মতো হয়ে গেছে গে পুরো কুকুরের মতো হয়ে গেছে পাগলা খেপা কুকুরের মতো হয়ে গেছে কুকুর যেমন করে ডাকে ওই মহিলাটা জাহান্নামের ভিতরে অমন করে ডাকছে ঠিক ওই রকম ডাকছে আর ওর মুখের মধ্যে আগুন ঢুকছে সেই আগুনটা পিছনের সাইলেন্সার দিয়ে বার হয়ে যাচ্ছে মানে পায়খানার দ্বার দিয়ে বার হচ্ছে
আসলে একজন মহিলা কিন্তু চেহারা হয়ে গেছে কুকুরের মতো মুখ দিয়ে ঢুকছে আগুন আর মলদ্বার দিয়ে পার হয়ে যাচ্ছে আর জাহান্নামের ফেরেশতারা তারা অত্যন্ত তাকে প্রহর করছে মারছে আম্মা জান হযরতে ফাতেমা বললেন ও আল্লাহর নবী ও আল্লাহর হাবিব ও আমার আব্বা জান এই মহিলাটার অপরাধ কি ছিল নবী আমার বললেন এই মহিলার অপরাধ তো একটাই ছিল ও অপরের প্রতি হিংসা করত ও লোকের ভালো দেখতে পারত না 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 এই হিংসার কারণে আমার আল্লাহ পাক তাকে এমন করে আযাব দেন সাবধান খুব সাবধান কেউ থাকবো না আমরা আমরা সব একদিন বিলীন হয়ে যাব এই মাটির গর্তে একদিন সবাই চাপা পড়ে যাব আজরাইল আলাইহিস সালাম প্রতিদিন পাঁচবার করে আমাদের মিস কল দিচ্ছে জানেন মানে বুঝবার জন্য মিস কল বললাম পাঁচবার করে মিস কল দিচ্ছে একদিন আসবে সময় নবী আমার বললেন মা মিন বাইতিন ইল্লা মালাকুল মাউতে ইয়াকিফু আলা বাবিহি ফি কুল্লি ইয়াউমিন খামসা মাররাত দুনিয়ার এমন একটা ঘর নাই এমন একটা বাড়ি নাই হোক না ভিখারির বাড়ি হোক না কোনো চাষির বাড়ি কোনো ব্যবসায়ীর বাড়ি কোনো চাকরিজীবীর বাড়ি কোনো জমিদার কোনো রাজা কোনো প্রেসিডেন্ট কোনো মন্ত্রী দুনিয়ার বুকে এমন একটা ঘর নাই যে ঘরের দরজার চৌকাঠে আজরাইল পাঁচবার করে হাজির হন না সবার বাড়ি আজরাইল পাঁচবার করে আসে আমার বাড়িতেও আসে ঘরের চৌকাঠে জি হ্যাঁ এই আল্লাহর বান্দা বান্দিরা এই বাড়ির লোকেরা আমি আজরাইল তোর ঘরের চৌকাঠে একটু সময় আছে এখনো মনে হয় এই টাইমটা একটু কাজে লাগা একটু কাজে লাগা একটু নেক আমল করেলে আমার আল্লাহ পাক বললেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওই আল্লাহ যিনি হায়াত আর মওত দিয়েছেন আল্লাহ পাক এটা দেখবার জন্য কে কত নেক আমাল করতে পারে গে কে কত ভালো কাজ করতে পারে ও বাবারা ভাইরা ছেলেরা গো একদিন কে কবে যাবে আমার আল্লাহ কাউকে জানিয়ে দেননি ও আপনার 20 বছরে হতে পারে তিরিশে হতে পারে পঞ্চাশে হতে পারে একশো যেতে পারে পারও হয়ে যেতে পারে না 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 কোনো নবী দুনিয়ায় বেঁচে নাই কোনো পীর পয়গম্বর ওলিরাও বেঁচে নাই গো আমরাও থাকবো না কবরের ভিতরে গ্যারেজ হয়ে যাব গো তাই আল্লাহ পাক হায়াত আর মওত দিয়েছেন কে কত নেক আমাল করতে পারে গে আজরাইল তো আমার বাড়িতে আপনার বাড়িতে পাঁচবার করে আসে আজরাইল নসিহত করছে কিন্তু কি বিচিত্র হয় তো তখন আমি সুকটান দিচ্ছি জি সুকটান দিচ্ছি না হলে হয়তো বা মোবাইলে আলিফ লাইলা রুনা লাইলা জি বেদের মেয়ে জোসনা দেখছি আজরাইল তখন আমার ঘরের দরজায় কি বিচিত্র জি হ্যাঁ একদম একটা পুরাতন কথা বলবো খুব পুরাতন কথা আমার কথাটা শুনে বুঝে বাড়ি গিয়ে চিন্তা করবেন হয়তোবা আমার আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের দরজাটা খুলে দিতে পারে খুলে দেবেন তার জন্য তবে চিন্তা করতে হবে শুধু এই শুনে শুনে বাড়ি গেলে আরে আবু জেহেল যে নবীকে দেখেছে আবু বকারও সেই নবীকে দেখেছে আবু বকর নবীর যে যে ওয়াজ শুনেছে আবু জেহেলও নবীর সেই ওয়াজই শুনেছে জি তবে আবু বকর শুনবার পরে ফেলে দিয়েছে তাই আবু জেহেল ইন্টারন্যাশনাল বেঈমান আর আবু বকর শুনবার পরে তা টেনে নিয়েছে নিজের জীবনে তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের কান দিয়ে শুনবেন আবু জেহেলের কান দিয়ে শুনবেন না জি একদম বাস্তব প্রেক্ষাপটে খুব পুরাতন কথাই বলবো
তবে খুব ভালো করে যে যেখানেই আছেন সেখান থেকে আমার কথাটা শুনবেন তার আগে আরেকবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলে সাইয়েদেনা बीच सागर में अगर तूफान आ जाए ए बीच सागर में अगर तूफान आ जाए और दीन हक का सफीना जो मोहम्मद ने लाया है ए डूब सकता नहीं है सफीना मेरा ओ मोहम्मद सफीने में मौजूद है अल्लाहुम्मा सल्ले अला अला आले सैयदेना এই দুনিয়াটা একটা বাজার এটা মার্কেট টোটাল বিশ্বটা একটা মার্কেট স্কুলে যারা পড়েছেন তারা সেই নিচের দিকে একটা বাংলা কবিতা হাট কবিতা পড়েছেন আপনারা দূরে দূরে গ্রাম 10 12 খানি মাঝে একখানি হাট সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ প্রভাতে পড়ে না ছাট এই কবিতার একদম শেষ প্যারায় কবি বলছেন কেহ আসে কেহ যায় কেহ কাঠে পরিবারে ঘরে ফিরিবার বেলা উদর আকাশে মুক্ত বাতাসে চিরকাল কি খেলা কেউ পৃথিবীতে আসছে বাজারে কেউ চলে যাচ্ছে কেউ যাবার জন্য রেডি হচ্ছে এই দুনিয়াটা হচ্ছে একটা বাজার মার্কেট বুঝুন আপনি আপনার ছেলেকে বলছেন খোকা একটু বেলে দেনা এটা কেন আব্বা বলছে 40 5 কিলো চাল 2 কিলো আলু 500 পেঁয়াজ 100 লঙ্কা 200 আদা 150 রসুন এই 100 হলুদ এতটা তেল এতটা এটা লবণ ওটাটা বলতে আব্বা তুমি যে অত বলছো আমার ওসব বাজার গিয়ে মনে থাকবে না লম্বা লিস্ট বলেছে আমার মনে থাকবে না বাপ বলছে খোকা তুই থলে আর টাকা নিয়ে বাজারে যা আমি একটা পরে এই জাজা কিনতে হবে আমি লিস্ট করে তোর কাছে পাঠিয়ে দিচ্ছি তুই যা বাজারে যা তো টাকার থলেটা নিয়ে ছেলে বেলেদানার বাজারে গিয়েছে বাপ শপের থেকে কাগজের লিস্ট করেছে করে আরেকজনা যাচ্ছিল বলছে ভাই কোথায় যাবে তো বলছে বেলেদানা যাচ্ছে তো বলে আমার এই কাগজটা একটু নিয়ে যাও ভাই আমার ছেলে রয়েছে বাজারে চিনিস তো আব্দুর রহিম বলে হ্যাঁ হ্যাঁ তো এই কাগজটা আমার ছেলেকে একটু দিয়ে দিস আব্দুর রহিমকে দিয়ে দিস ও এখন ওই কাগজটা নিয়ে বেলেদানায় গিয়ে বলছে আব্দুর রহমান এলে আব্দুর রহিম এলে তোর আব্বা এই কাগজটা দিয়েছে তোকে দেওয়ার জন্য ছেলে কাগজটা খুলে দেখছে আমার বাজারে যা যা কিনতে বলেছিল টোটাল তার লিস্ট করে দিয়েছে ছেলে ঘড়ি দেখে বলছে নটা বাজে এখন নটা সন্ধে হবে তো সেই ছটায় আসুন আসুন খুব মন দিয়ে শুনিয়ে শুনিয়ে কাগজটা ভাঁজ করে যত্ন করে পকেটের মধ্যে রেখে বেয়াদবি নেন না জি কিছু কিছু দোকানে দেখবেন টিভি চলে খরিদ্দার বাড়ানোর জন্য আবার যার দোকানে টিভি নেই গরিব মানুষ টিভি কিনতে পারে না আর দোকানে খরিদ্দার কম তাহলে অন্তত বিবিদার বসিয়ে দেই ভাই টিভি না হয় বিবি দুটোর একটা যাই হোক এখনো ঢুকেছে দোকানে টিভি দেখছে আর ওর বাজার করার টাকা থেকে ওই চা খাচ্ছে না তোমার বলবে এই জায়গা ছেড়ে দে
জি রিয়া দেবী ক্ষমা চেয়ে নিচ্ছে তবে ভালো হওয়ার জন্য বলছি 3 ঘন্টা ওখানে টিভি দেখলো দেখে বাইরে বেরিয়েছে বেরিয়ে বলছে ও 12টা বাজলো ও এখন অনেক বাকি 6টা বাজতে ঠিক আছে পরে বাজার করব আবার এই বাজারে একজনই মলম মাজন এই সব বিক্রি করছে মাদলি তো গায়ক গায়িকারা এসে গান বাজনা করে লোক জমিয়ে ফেলেছে ওখানেও গিয়ে ওখানে 3 ঘন্টা দেখছে 3টে বলে ও এখনো 3 ঘন্টা বাকি হবেন বাজার করবেন এই বাজারে রংবাজি করতে করতে কখন সন্ধ্যা হয়ে গেছে দোকানদারেরা সব ঝাঁপ শাটার ফেলে দিয়ে দে তালাল লাগাতি যাচ্ছে এই বলছে সর্বনাশ আমার সে বাজার পার হয়নি তো এরা দৌড়েছে এই ভাই মুদিখানার দোকানি ভাই 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 একটু গড়ি ঝাঁপটা তোল একটু শাটারটা তোল আমি কড়া মাল নেব ভাই আরে এই বিয়াদ কথা আমি জানি তোর বাপ বেলা 9টার সময় তোর লিস্ট পাঠিয়ে দিয়েছে সারা দিন বাজারে রংবাজি করে করে এখন আমি শাটার ফেলে দিয়েছি তুই এখন এসে বাজার করতে ভাগ যে শাটার ফেলেছো আর খুলব না হলো না একদম পুরাতন কথা বলছি ভালো হবার জন্য বলছি তারপরে সবজির দোকান একই কথা বলল যে দোকানে যাচ্ছে সব একই কথা বলল চালওয়ালা হ্যাঁ সব একই কথা বলল কেউ দোকান খুলল না সন্ধ্যার পরে ওই খালি থলেটা নিয়ে বাড়ি চলে যাচ্ছে বাড়ি গেছে খালি থলে নিয়ে বাপ বলতে খোকা সেই সকালে বেলি 9টার সময় লিস্ট পাঠালাম আসলি সন্ধ্যার পরে তা ভালো হয়েছে তা তো সে বাজার কই কি বলবে বলবি আব্বা মনে করেছিলাম সন্ধে হবে 6টায় একটু পরে বাজার করব বাজার ঘুরতে ঘুরতে কখন সন্ধে হয়ে গেছে দোকানদাররা ঝাঁপ ফেলছিল ওই সময় গিয়ে খুব হাতে পায়ে ধরেছিল তা কেউ খুলেনি যদি খুলতো তাহলে তোমার থলে ভর্তি করে আনতো কেউ খুলে ওর বাপ খুব আদর করবে আমার সোনার মানিক আয় বাবা তোর একটু আদর করি বলবে না বলবে এই হতভাগা বেয়াদব সরে আয় তোর একটা চড়ে তোর মুখটা ভেঙে দেই বেয়াদব কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন রোজে আজলের দিনে আদম আলাইহিসসালামের পিঠের শিরদাঁড়া দিয়ে পৃথিবীর তামাম মানবাত্মাগুলোকে বার করে নিয়ে বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোদের রব নই আমি বলেছিলাম আপনারা বলেছিলেন পৃথিবীর সবাই বলেছিল বালা বালা হে আল্লাহ তুমি আমাদের রব আমাদের খালিক আমাদের মালিক তুমি আল্লাহ আমার আল্লাহ পাক বলেছিলেন যা আমি তোদের দুনিয়ার বাজারে পাঠাবো আমি তোদের দুনিয়ার মার্কেটে পাঠাবো যা দুনিয়া থেকে মার্কেট থেকে বাজার করে নিয়ে আয় সময় মতো 5 ওয়াক্তের নামাজ পড়বি রোজার মাসে রোজা রাখবি এমনি করে টাকা থাকলে যাকাত দিবি হজ করবি কুরবানি করবি মিথ্যে কথা বলবি না চুগলখুরি করবি না হারামখুরি করবি না পান খাবি না বন্ধন বন্ধনের টাকা খাবি না এমনি করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বহু কথা বলে দিয়ে ছিলেন আমরা সবাই বলেছিলাম ওই রুহের জগতে আমরা সবাই বলেছিলাম আল্লাহ আল্লাহ দুনিয়ার বাজারে গিয়ে তো অত কথা মনে থাকবে না তুমি যে অত কথা বলছো আল্লাহ দুনিয়ার বাজারে গিয়ে তো মনে থাকবে না আমাদের আল্লাহ বলছে যা 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 আমি তোকে ইসলাম দিয়ে দুনিয়ায় মূলধন দিয়ে যা পাঠাচ্ছি বাজার তোর বাজারে যা আমি লিস্ট পাঠিয়ে দেব আল্লাহর নবী বললেন কুল্লু মাউলিদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম প্রতিটা বাচ্চা ও যার বাড়ি হোক না ইহুদি নাসারা পৌত্তলিক জৈন বৌদ্ধ যার বাড়ি হোক না কেন সব ফিতরাতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে মূলধন যা বাজারে যা আমি লিস্ট পাঠিয়ে দেব আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন যাকে চেয়েছেন এই দুনিয়ার বাজারে পাঠিয়ে দিয়েছেন আর তার বিশেষ বিশেষ বান্দা নবীদের দিয়ে কখনো তৌরাত পাঠিয়ে দিয়েছেন কখনো বা সাবুর পাঠিয়ে দিয়েছেন ইঞ্জিল পাঠিয়ে দিয়েছেন অবশেষে আখিরি জমানার মানুষদের জন্য আমার প্রিয় নবীকে দিয়ে আল কোরআন পাঠিয়ে দিয়েছে 30 খণ্ডে সমাপ্ত আল কোরআন পাঠিয়ে দিয়েছেন এই দুনিয়ার বাজারে যা করতে হবে সব ওই কোরআনের মধ্যেই রয়েছে এখন 11-12 বছর বয়সে সাবালক হয়ে গেছে কেউ সাবালিকা হয়েছে মক্তবে পড়েছে ওয়াজ শুনেছে মাদ্রাসায় পড়েছে মা বাবার কাছে শুনেছে বই পড়েছে পড়ে মোটামুটি আমাদের কি করতে হবে এটা প্রায় আমরা আমাদের প্রায় সবাই জানি জি জি
কিন্তু আমরা মনে করছি কি ওরে সবে তো আমার এই 20 বছর হলো 20 বছর হলো হবে না মাসেই তো 60 পার হবে 60 70 তো যাবেই তো হবেন পরে কেউ বলতেছে সবে আমার 45 ও বহু বাকি এখন হবেন যে সবে এই চিন্তায় রয়েছে কেউ বলতেছে আমার এই 50 হয়েছে ও এখনো মোটামুটি চলে যাবে 20 25 বছর যাবে হবেন এই রংবাজি করতে 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 ঘর ঘর শুরু হয়ে গেছে শুয়ে আছে ঘড়ঘড়া নিচে ফে গেছে চারিদিকে গোল হয়ে সব আশেপাশের লোকরা রয়েছে কেউ হাতে তেল মালিশ করছে বলে হাত ঠান্ডা হয়ে যাচ্ছে পায়ে তেল মালিশ করছে পা ঠান্ডা হয়ে যাচ্ছে রে কেন বলেন তো দেখবেন মানুষ মরে গেলে আগে পা ঠান্ডা হয়ে যায় পায়ের দিকটা কেন জানেন আরে ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহে তিনি পেরায় ওয়াজে ওয়াজে বলতেন আমি যতটুকু শুনেছি ছেলেবেলা এ পানি পানি করে তুমি পড়ে খাপা খাপি ওয়ারিসানি তাড়াতাড়ি দেবে তালা চাবি তুমি যখন পানি পানি করে খাবি খাবে মালাকুল মউত মানে ওয়ারিসানি তোমার কোলে কোলে তালা লাগিয়ে দেবে আজরাইলের হাঁটুতে তালা মেরে দিয়েছে ওর হাঁটুতে তালা মেরে শাটার ফেলে দিয়েছে ওর নিচের কাজটা বন্ধ হয়ে ঠান্ডা হয়ে গেছে বরফের মতো ওই লোকটা বলে আজরাইল আমি পায়ে ধরে বলি হাতে ধরে বলি আমার পায়ের তালাটা একবার খুলে দে আমি একবার হেঁটে হেঁটে মসজিদে জমাতে নামাজ পড়ে আসি এ পা দিয়ে আমি কি করে কি 16 দল 18 দলের খেলা দেখতে গিয়েছি এই পা দিয়ে হেঁটে হেঁটে হারাম কাজ করতে গিয়েছি দুনিয়াদারি করেছি মসজিদে আজান হয়েছিল আমি মসজিদে হেঁটে যেতে পারি না বড় মহফিল হয়েছিল ধর্মসভা হয়েছিল হাদিস কোরআনের আলোচনা হয়েছিল আমি ওখানে যেতে পারি না ও আজরাইল আমার হাঁটুর তালাটা খুলে দে একটু মসজিদে গিয়ে আমি নামাজ পড়ে আসি আজরাইল কি বলছে এই বেয়াদব অনেকটা সময় দিয়েছে সেই 11 বছর বয়সে লিস্ট পেয়েছিস তুই হ্যাঁ সেই রংবাজি করে করে যখন যে শাটার ফেলেছিল যে তালা মেরেছে ও আর খুলব না আর খুলব না জি হ্যাঁ কোমর পর্যন্ত ঠান্ডা হয়ে গেল দুই হাত ঠান্ডা হয়ে গেছে ইজরাইল অন্তত আমার হাতের তালাটা খুলে দে রে আমি জীবনে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নীরবে নিভৃতে দুহাত পেতে আমি ক্ষমা চাইতে পারি না ইজরাইল আমার ধনসম্পদগুলো আমি এই দুহাত ভরে ভরে আল্লাহর পথে ব্যয় করতে পারি না রে ইজরাইল একটুখানি সময় আমার দিয়ে দে আমার ধনসম্পদগুলো দুহাত ভরে ভরে দান করে আসি না 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 হবে না হবে না যে তালা মেরেছি খুলব না জি চোখে পর্দা পড়ে গেছে শাটার পড়ে গেছে আজরাইল আমি নায়ক চিন্তাম নায়িকা চিন্তাম খেলার গুটি চিন্তাম যে কিন্তু আল্লাহর কোরআন চিন্তাম না দুনিয়ায় সব কিছু দেখার সময় হয়েছে কিন্তু আল্লাহর কোরআন দেখার সময় হয়নি একটু আমার একটুখানি চোখের পর্দাটা তুলে দে আমি শুধু একটু আল্লাহর কালামটা দু চোখ ভরে দেখে নেই একটু দেখে নেই আজরাইল একই কথা বলে হলো না হবে না হবে না যে শাটার ফেলেছি আমি আর খুলবো না লোকটা মরেই গেল ও ভাই জানের আগা এই মৃত্যুটা হলো পরকালে যাওয়ার টিকিট কবর হলো তার গাড়ি কেউ যদি এখানে মনে করেন হজে হজ করতে যাবে আমরা এই আপনার কলকাতার বিমানবন্দর পর্যন্ত দমদম পর্যন্ত এগিয়ে দিয়ে আসি টিকিট আমার কাটা হয়ে গেছে মৃত্যু গো আমরা ওকে আগিয়ে দিয়ে আসলাম বিমানবন্দর কবরে ওখান থেকে যাবে ময়দানে মাহ সারে পরকালে চলে যাবে ও আমার ভাইরা না না হবে না হবে না লোকটা মরে গেল লোকটা মরে গেল আমার ভাইরা ময়দানে মহাশরে আল্লাহ পাক বলবেন হে বান্দারে ওরে বান্দি রে আমি তো তোকে দুনিয়ায় বাজার করার জন্য পাঠিয়েছিলাম থলে কেন খালি আছে বল এই থলে খালি কেন কিছুই তো করিনি
শুধু রংবাজি করেছি দুনিয়ায়, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই নীতিতে তো চলেছি। আল্লাহ, আমি ভেবেছিলাম 70-80 যাবে, তা এই যে 55 বছর 45 বছরে আজরাইল ঢুকে যাবে তো আমি ভাবতে পারিনি। তা আজরাইল যখন আমার তালা মারছিল কলে কলে, তখন খুব হাতে পায়ে ধরেছিলাম আল্লাহ, যদিও আমার ওই তালাগুলো খুলে দিত, তোমার ইবাদত একদম থলে ভর্তি করে আনতাম। আচ্ছা, আল্লাহ খুব খুশি হবে নাকি? আল্লাহ বেশ খুশি হয়ে কি বলবেন, এই রহমতের ফেরেশতারা আমার এখান থেকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত মখমলের চাদর বিছিয়ে আর এর পেছনে বাতাস করতে করতে জান্নাতে দিয়াই বলবেন, বাপ বলেছিল কি, হতবাকা শরিয়ায় জানোয়ার তো চর মেরে মুখ ভেঙে দেই, আর আমার আল্লাহ কি বলবেন, আমার আল্লাহ পাক বলবেন, খুজুহু ফাগল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, আল্লাহ বলবে ধর ধর এরে ধর, আল্লাহর আযাবের ফেরেশতারা ধরে ফেলে দেবে। আল্লাহ বলবেন ফাগল্লুহু, বেঁধে ফেলে দে ওকে, জাহান্নাম থেকে 70 গজ মোটা শিকল আনা হবে, ওর হাত আর পায়ে বাঁধা হবে, হাত আর পায়ে বাঁধা হবে। আল্লাহ বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, যা জাহিমে পৌঁছে দিয়া, ফেরেশতারা টেনে টেনে নিয়ে যাবে, টেনে টেনে নিয়ে যাবে। জি, কি ধরে টানবে, নাসিয়াতিন কাযিবা, এই চুলের মুঠি, চুলের মুঠি ধরে নিয়ে যাবে, মেয়েদের চুল ধরে হড়হড় করে টেনে নিয়ে যাবে, জাহিমের দরজায় নিয়ে যাবে। ওই লোকটা তখন আফসোস করবে, লোকটা তখন আফসোস করবে। 30 পারা কোরআন পাকের 30 পারা সূরায়ে নাবার একদম শেষ, এরা কি বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম, কুকুরগুলো মাটি হয়ে গেল, শূকরগুলো মাটি হয়ে গেল, গরু ছাগল জীবজন্তুরা মাটি হয়ে গেল, আইরে যদি মানুষ না হয়ে আমি যদি দুনিয়ায় জীবজন্তু হতাম, তাহলে আজ আমার জাহান্নামে যাওয়া লাগতো না গো, জান্নাতে আমি নাইবা যেতে পারতাম, আমি ওদের মতো মাটি হয়ে যেতাম। হায়রে হায়রে, আমার জন্য আফসোস, আমার জন্য আফসোস, আমি যদি দুনিয়ায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা অবলম্বন করতাম, আমার কপালে এই দুর্ভোগ আর আসত না। সেই আফসোসটা করবার আগে এখন ঠিক হয়ে যান, এখন ভালো হয়ে যান। জানেন ভালো মানুষ আর মন্দ মানুষ এই দুটোর অবস্থা কি হবে, খুব ইম্পর্টেন্ট, আমি হাদিস বলছি আপনাকে। যারা আল্লাহর ইবাদত বন্দেগী জিকির আজকার ইত্যাদি করে, এরা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা বা আল্লাহর বন্ধু বা আল্লাহর দোস্ত, আল্লাহর দোস্ত। তার যখন মৃত্যুর সময় হয়ে যায়, আমার আল্লাহ পাক আজরাইলকে বলেন, ও আজরাইল চলে যাও গো, আমার অমুক বন্ধু রুহটা কবজ করে নিয়ে আয়, আমার বন্ধু রুহটা বার করে নিয়ে আয়। আজরাইল আলাইহিসসালাম 500 ফেরেশতা সঙ্গে করে নেয়, 500 ফেরেশতা সঙ্গে করে নেয়, এক একটা ফেরেশতার হাতে এক একটা করে ফুলদানি থাকে, আর প্রতিটা ফুলদানিতে 20 রকমের রং থাকে, প্রতি রং দিয়ে এক এক রকমের সুগন্ধ বার হয়। আর আজরাইল জান্নাতের ভিতর থেকে সাদা একটা নরম রেশমের কাপড়, তাতে সুগন্ধি মাখানো, ওই রেশমের কাপড়টা সাদা রঙের, আজরাইল ওটা সঙ্গে করে আনে, আর 500 ফেরেশতা সবার হাতে এক একটা ফুলদানি, একটা ফুলদানিতে 20টা রং, এক একটা রং থেকে এক এক রকম সুগন্ধ বার হচ্ছে। চলে এলো ওই ব্যক্তির কাছে, আজরাইল ওই ব্যক্তির মাথার কাছে বসে পড়লো, আর 500 ফেরেশতা ওই মুমূর্ষ ব্যক্তির চারিদিকে গোল হয়ে দাঁড়িয়ে গেল, সব সুগন্ধ ছড়াচ্ছে, আমরা যদিও জানতে পারি না, পর্দা আছে একটা। ভাই আমার বাবাজি, আমার আজরাইল আলাইহিস সালাম
ওই রূহটাকে আদর আর যত্ন করে আর আল্লাহর ওই 500 ফেরেশতারা তাকে প্রবণ দেখায় ওই ব্যক্তির সামনে চোখের সামনে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জান্নাতের বিভিন্ন রকম সুখ আর শান্তি তাকে দেখানো হয় ওই সময় তাকে বলা হয় প্রলোভন দেওয়া হয় হে আল্লাহর নেক বান্দার রূহ ওই দেখো জান্নাতে কি সুখ ওই আনন্দ দেখো তখন এই রূহটা বার হবার জন্য ছটফট ছটফট করে নবী আমার বললেন যেমন খাঁচার ভিতরে পাখি বার হবার জন্য ছটফট করে ওই ব্যক্তি রূহটা বার হবার জন্য ছটফট ছটফট করে এবারে আজরাইল সেই যে সাদা রেশমের নরম সুগন্ধময় কাপড় এনেছিলেন ওই কাপড়টা ওই ব্যক্তির থুতনির কাছে এরকম ধরেন ধরে কি বলে জানেন ও তো ওইদিকে জান্নাতের সবকিছু দেখতে পাচ্ছে আজরাইল থুতনির নিচের এই কাপড় ধরেছে আজরাইল বলে ইয়া আইয়াতুহা নাফসুল মুতমাইন্নাতু রুজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি হে পবিত্র আত্মা ইয়া আইয়াতুহা নাফসুল মুতমাইন্না হে মুতমাইন অনুগত নফস বেরিয়ে এসো ইরজি ফিরে এসো বেরিয়ে এসো ইলা রাব্বিকি তোমার প্রভুর দিকে বেরিয়ে এসো রদিয়াতাম মারদিয়া সন্তুষ্ট চিত্তে বেরিয়ে এসো আর আল্লাহর নেক বান্দাদের কাতারে ঢুকে যাও ফাদখুলি ফি ইবাদি আর কি করো আদখুলি ফি জান্নাতি ওই জান্নাতের ভিতরে ঢুকে যাও যেই না বলে ওই রূহটা সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে কেমন ভাবে বার হয়ে যায় আমার রাসূলুল্লাহ বললেন শুকনো আটার ভিতরে একটা যদি পশম থাকে শুকনো আটার ভিতরে একটা পশম রয়েছে ওই পশমটা টেনে বার করলে যেমন আসানিতে এসে যায় কোথাও বাধা নেই টেনেছে বেরিয়ে এসেছে ঠিক ওই রকম রূহটা একদম আসানির সঙ্গে বার হয়ে যাবে কোথাও বাধা সৃষ্টি হবে না শুকনো আটার থেকে একটা পশম বার করার মতো বেরিয়ে আসবে আজরাইল আলাইহিসসালাম ওই রূহটা কাপড়ে জড়িয়ে নিয়ে চলে যাবে তবে এই 500 ফেরেশতারা একটাও চলে যাবে না ওই লাশকে ঘিরে তারা দাঁড়িয়ে থাকবে সুগন্ধি ছড়াবে আজরাইল চলে গেল প্রথম আসমানে ও প্রথম আসমানের দরবার গেট খুলে দাও কে এসেছে বলে অমুকের বেটা অমুক আল্লাহর মাহবুব বড় প্রিয় খুলে দাও প্রথম আসমানের গেট খুলে দেওয়া হলো ওইদিকে জিবরিল আমিন আলাইহিস সালাম যিনি তাম ফেরেশতাদের সর্দার ওই জিবরাইল আমিন 70,000 ফেরেশতা সঙ্গে করে নিয়ে এই রূহটাকে ইস্তেকবাল করার জন্য এই রূহটাকে আগিয়ে নেবার জন্য জিবরাইল 70,000 ফেরেশতা নিয়ে প্রথম আসমানে হাজির হয়ে যায় সব ফেরেশতারা বলে কার রূহ গো এত সেন্ট এত সুগন্ধ এই আজরাইল একটু দাও একটু দাও ও বলে একটু দাও ও বলে একটু দাও এই রকম করে করে কাড়াকুড়ি করে কাড়াকুড়ি করে করে দ্বিতীয় আসমানে চলে যায় দরজা খুলে দেওয়া হলো এইভাবে জিবরিল আমিন ওই 70,000 ফেরেশতা নিয়ে ওই রূহটাকে ইস্তেকবাল করতে করতে যায় সঙ্গে তো আজরাইল রয়েছে এমনি যেতে 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 আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই রূহটাকে হাজির করানো হয় ওই রূহ আমার আল্লাহ পাকের সামনে সাজদা বনত হয়ে যায় আল্লাহু আকবার বলে সাজদায় পড়ে যায় আহ নামাজি লোকদের ভাগ্যেই হবে যারা নামাজের পাবন্দি নামাজের প্রতি যাদের মহব্বত আছে তাদের নসিব করুক আল্লাহ সাজদায় চলে যায় আল্লাহ পাক বলছে এর নামটা ইল্লিনে লিখে দাও ইল্লিনে লিখে দাও আর রূহটাকে ফিরিয়ে দাও কবরে ফিরিয়ে দাও ওখানে ও তো উঠেছে বিমান বলেন আর ট্রেন বলেন উঠেছে গাড়িতে ও চেক হবে জি এরোপ্লেন উল্টে দেখবেন আপনার মানে চেক হবে চেক করে তাই তুলবে চেক করে চেক হবে যাও পাঠিয়ে দাও
প্যারা নবী আমার বললেন ওই লাশের যখন গোসল দেওয়া শুরু হবে ওই 500 ফেরেশতারা ওই লাশের গোসলে শরীক হয়ে যাবে ওরাও পানি ঢেলে দেবে ওরাও লাশটাকে উল্টে পাল্টে দেবে ওরাও এমনি করে পরিষ্কার করে দিবে শরীরটা না না শুধু আমরা গোসল দেই না যারা গোসলদাতা ওরাই নয় বরং আল্লাহর 500 ফেরেশতারা ওদের সঙ্গে গোসল দিচ্ছে এই লাশটাকে গোসল হয়ে গেল নবী বলছেন দুনিয়ার কাফন ওকে পরাবার আগে ওই 500 ফেরেশতারা জান্নাতের কাফন ওকে আগে পরিয়ে দেয় সুবহানাল্লাহ দুনিয়ার সুগন্ধি আতর গোলাপ কাপুর লাগানোর আগে জান্নাতের আতর গোলাপ আর কাপুর ওই 500 ফেরেশতা তাকে লাগিয়ে দেয় আমরা শুধু দেখতে পাই শুধু আমরা দেখতে পাই ভাই আমার বাবাজি আমার এবারে জানাজার জন্য লাশটা নিয়ে যাওয়া হয় জানাজার জন্য লাশটা নিয়ে যাওয়া হয় এই ফেরেশতারা ওর ঘরের দরজা থেকে আর কবর পর্যন্ত দুই দিকে লাইন দিয়ে দাঁড়িয়ে যায় যেই না জানাজা শুরু হয়ে যায় এই 500 ফেরেশতারা ওর জানাজা নামাজে হাজির হয়ে যায় অসমাপ্ত জি অসমাপ্ত যেহেতু আমার পরবর্তী শিক্ষক এসে গেছে এটা মাদ্রাসা এক একটা পিরিয়ড ঘন্টা পড়ছে আমি পড়িয়ে যাচ্ছি পেছনে একটা শিক্ষক এসে দাঁড়িয়ে রয়েছে আমি পড়িয়ে যাচ্ছি বলেন এ শিক্ষকের জাত মোটেও না হে দুই একজন আছে ভাই পেছনে আধ ঘন্টা বসে রয়েছে 20 মিনিট বসে রয়েছে 10 মিনিট বসে আছি খবর নেই কি আবেগ